তাই তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি কিয়ামত কিন্তু শুরু হয়ে গেছে। কিয়ামত তার একদিনই হয়ে যাবে না, এক ঘন্টার মধ্যে সব হয়ে গেল তা নয়, এটা দীর্ঘদিন সময় লাগবে। কিয়ামত শুরু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০টা ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মধ্যে থেকে ৬৫টা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। তার মধ্যে ফোরাত নদী শুকাবার কথা রাসূল বলেছিলেন, ফোরাত নদীর পানির অবস্থা ভালো নয়, শুকিয়ে গেছে। ওই নদীর তলাতে সোনার খনির ভান্ডার পাওয়া যাবে, ওই ভান্ডারকে লড়াই দখল করার জন্য অনেক ইতিহাস আছে, সব প্রকাশ্য বলা যায় না, ইশারাই বলছি। ২০২৩-এর মধ্যে সম্ভবত ফোরাত নদী সম্পূর্ণ যেটুকু পানি আছে ওটাও শুকিয়ে যাবে, কেন ওটা বাঁধ বাঁধা হচ্ছে। এইভাবে বহুত ইতিহাস আছে যেগুলো ওপেন মাইকে বলা যাবে না, আমার রাসূলও নিষেধ করেছে, তাই ওপেন সব কথা বলা যায় না। তথাপিও নিজের দায়িত্ব নিয়ে একেবারে সাদামাটা আম মানুষ, সরল প্রাণ মানুষ, অনেকটা বিশ্বাস করে সব কথা খোলামালা বলে ফেলেছিলাম। এই বলে ফেলাতে একদল লোক কিন্তু আমার ভালোবাসার মানুষ সেজে আমার অনেকটা ক্ষতি করেছে, হয়তো চিরস্থায়ী নয়, সেই ক্ষতি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যারাই ক্ষতি করলো তারা তৈরি থেকো কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিবার জন্য। কেন মাফ বলে কোনো জিনিস বেঈমানের জন্য আছে, মুনাফিকের জন্য নাই। কেন বেঈমান না জেনে ভুল করে, মুনাফিক জেনে ভুল করে। কথা বুঝে আসছে? আসুন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على। और ऊपर चाप दियो ना। मोहब्बती اللهم صل على। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनके खुशबू से महका ऐ सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला। पैगम्बरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আমার বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আজকে এইরকম একটা ফিতনা মুসিবতের সময়ও সারা পৃথিবী যেখানে অশান্তির দাবানলে জ্বলছে, মানুষ নানান দিক দিয়ে নানা রকম সমস্যার মধ্যে পড়ে আছে, কেউ অভাবের সমস্যায়, কেউ বিমারের সমস্যায়, কেউ কন্যাদায়ের সমস্যায়, কেউ নিজের কারবার ব্যবসা বাণিজ্যের সমস্যায়, কেউ আবার নানা রকম জালিম রাজা নেতা নেত্রীদের অত্যাচারের অবস্থায় নানা দিক দিয়ে মানুষ মুসিবতের মধ্যে রয়েছে। এরই মধ্যে আজকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা শাহ সুফি আশিকে রসুল সুলতানুল আয়াজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের গ্রাম এই নূরপুর গ্রামে मोहरम चाँदे इमामे हुसैन हुजूरे स्मरणे एकटा दुआर महफिल एवं बात्सरिक महफिल करेछेन, प्रति बछरे करे आसछेन। आर आमरा एलाकार किछु मानुष सेई महफिले आल्लाह आमादेरके आसार तौफिक दिएछेन। जेखाने बसार दरुन कि बोलबो आर कि शुनबेन सेटा परेर विषय, যদি কেউ এই মাহফিলের পবিত্রতা বজায় করার জন্য महफिल के भालोबेसे महफिलेर शांति बजायर जन्नो केउ यदि बसे थाके आमार आल्लाह ताके बसार दरुन যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ maaf করে দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে সব গুনাহ maaf আল্লাহ করে দেন কিন্তু হকুন নাসের গুনাহ আল্লাহ maaf করে না। হকুন নাসের গুনাহ আল্লাহ পাক কখনোই maaf করেন না। सतर्क ও উদ্ধার হবার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় একটাই, সেটা হলো ঈমান। কেন আর বেশি দিন দুনিয়া নাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে এবং বিভিন্ন ওলি আউলিয়াদের কিতাব দ্বারা যতটুকু আমাদেরকে আল্লাহ আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে সেটাকে সামনে রেখে আমি যতটুকু বুঝতে পেরেছি উপলব্ধি করেছি দুনিয়া কিন্তু আর বেশি দিন নাই। होते पारे इमाम मेहदी आलैहिमुस्सालामेर संगे साक्षात आमार बा आमार बयसेर युवकदेर होयतो होते पारे यदि आल्लाह देखा कराय और हुजुरेर कदमे यदि गोलाम होते पारी आल्लाह दरबारे कोटी कोटी शुक्रिया सकले बोली आलহামদুলিল্লাহ। किन्तु आमार भय हय इमाम मेहदी आलैहिमुस्सालामेर पक्षे दाঁড়াবে না আমাদের সমাজের ছেলেরা বিরোধী করবে, এটা একটা বুঝার ব্যাপার। কেন আমরা সর্বসময় পাওয়ারের কাছে মাথা নত করে দিই, সে অন্যায় হলো পাওয়ার দেখলে তার কাছে মাথা নত করে দিই। ইমাম মেহদী আলাইহিসসালাম শুধুমাত্র অল্প মক্কা মদিনা শরীফে কিছু কত এলাকার মানুষ তিনার পক্ষে থাকবে, সারা পৃথিবী তিনার বিরুদ্ধে থাকবে। তাই আমরা কি দাঁড়াতে পারবো তিনার পক্ষে? আল্লাহু আলাম। তবে হ্যাঁ, তিনার পক্ষে যেদিন যারা দাঁড়াতে পারবে তাদেরকে আল্লাহ বদরের সাহাবা হুজুরদের কাতারে ওই মাকাম মর্যাদা দিয়ে বেহিসাব জান্নাতি করবে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু আমাদের কাছে খুবই নিকটে একেবারে, আমি বললাম বেশি খুলে বলা যাবে না, একেবারে নিকটে এতটুকুই বললাম। তাহলে আজকে আমাদেরকে বাঁচাতে হবে কি? ঈমান। আজ দাড়ির অভাব নেই, টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, নামাজের অভাব নেই, নামের আগে মোহাম্মদ লিকার লোকের অভাব নেই। অভাব কিন্তু ভাই ঈমান। আর ঈমান আমরা অনেক কিছুই জানি, সবকটাকে এক জায়গায় করে আমি বলছি, যারা আমাকে বিশ্বাস করেন মেনে নেন। ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সম্মান করা এবং রসূল বলে মেনে নেওয়া নিজের জানের থেকেও বেশি ভালোবেসে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি, রসুল বলে মেনে নি, তেনাকে যদি আদব করি, তাহলে আমার মধ্যে কি আছে একটু বলুন। আর যদি এটা না থাকে, নামাজ আছে নবীর আদব নেই, নামাজ আছে জানের থেকে নবীর ভালোবাসা নাই, নামাজ আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নাই, রোজা আছে, দাঁড়ি আছে, টুপি আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নাই, বলুন ঈমান আছে। আর যার ঈমান নেই সে কোন রকম ভাবে ঘুষ দিয়ে হোক, কোন রকম লাইন করে হোক, कोनो मस्तान नेता नेत्री दादा दीदी भाई बोन पीर साहेब पीरजादा वक्ता मौली साहेब काउके धरे জান্নাতে ঢুকতে পারবে একটু চিৎকার দিয়ে বলবেন আপনাদের হায়াত 50 বছর 60 বছর 70 বছর অতও নাই তারপরও গটটা বলছি এই যে অতও নাই বললাম হয়তো ভাববেন যে হুজুর সব জেনে গেছে না না ভাই পরিস্থিতি বলছে অতও নাই পরিস্থিতি বলছে অত না আমি বেশি কিছু বলতে পারবো না ভাই কথা বুঝছেন না অসুবিধা কথাই আছে না হামে তো লুট লিয়া হ্যায় আপনों ने गैरों में कहां दम है এটা কথাই আছে না তা আমাকে শেষ করেছে আমারই লোক আমাকেই শেষ করে দিয়েছে কিন্তু তারা আমার ছিল না আমার ভেবেছিলাম গায়ের কথা দম আছে অর্থাৎ গায়ের মুসলমানের কথা বলছি তাদের কোথায় দম আছে আমাকে তো আমার কওমের লোকেরা শেষ করছে তো সেই হিসাবে অনেক কিছু বুঝে বলতে হবে কথা কি খারাপ লাগছে না তো যাই হোক 50 বছর 60 বছর 70 বছর 80 বছর মত তো সবাই হবে আজ নয় কাল যদি ঈমান নিয়ে যেতে পারি তাহলে কি হবে নাজাত আর ঈমান যদি না যেতে পারি বলুন না গো নামাজ নিয়েছি রোজা নিয়েছি হজ নিয়েছি যাকাত নিয়েছি কেন আমরা নামাজ পড়লে মনে করি আমার সাথে যাচ্ছে না ঈমানদার যখন নামাজ পড়ে সাথে যায় ঈমানদার যখন রোজা রাখে সাথে যায় ঈমানদার অল্প ইবাদত করেছে অল্পটাই যাবে আর বেঈমান বিশাল ইবাদত করলো ওটা ইবাদত হয় না আজকে ঈমান আছে দাঁড়ি চেতে ফেলেছি ঈমান আছে নামাজ কাজা করে ফেলেছি ঈমান আছে রোজা কাজা করে ফেলেছি ईमान आछे गान सुने फेलेछि हाराम जेने मद खेये फेलेछि हाराम जेने ईमान किन्तु आछे एकदिन ना एकदिन एकदिन ना एकदिन आमार आल्लाह ओके कबरे निये जावार आगे परिवर्तन करे दिते पारेन जोरे बोलुन सुबहानाल्लाह जदिओ दुनियाय परिवर्तन नाओ हय ओई हालो जोदि चले जाय एकदिन ना एकदिन आजाब खाटिये ईमान থাকার জন্য জান্নাতে যাবেই জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি মোস্তফা জানে রহমতের কোন একটা কাজ ওর ভালো লেগেও যায় হয়তো ময়দানে মহাশরও ধরে নিতে পারে যা যা मेरी গোলাম मेरी साथ चल বলুন সুবহানাল্লাহ কেন বুখারী শরীফের দুটো হাদিস বললি আপনারা বুঝতে পারবেন একদিকে একটা লোক এসেছে বিশাল ইবাদত বندگی অনেক কিছু আছে रसूल तार सम्बन्धे बोलो इस्लाम থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর বেরিয়ে যায় শিকার ভেদ করে আরেকদিকে আরেকটা লোক এসেছে সে বারবার ভুল করে নবীর কাছে তওবা করে বারবার ভুল করে সে তওবা করে একদিন সাহাবারা তার উপরে বদদুয়া করছে যে তোর উপরে খোদার লানত তুই বারবার নবীর হাতে হাত দিস আর তওবা করিস আল্লাহ রাসূল বলে খবরদার ওকে বদদুয়া করবে না আমি রাসূল বলছি ওর অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আছে জোরে বলুন সুবহানাল্লাহ একদিকে এত আমল থাকার পরও নাজাত পেল না ওদিকে কিছু ভুল থাকার পরও ঈমান থাকার জন্য নবী ওর দাওয়া হয়ে গেল যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আগে কোনটা দাঁড়ালো ঈমান তো নাকি যদি কারো ঈমান কম দুর্বল হয়ে যায় ঈমান যদি শেষ হয়ে যায় সে बर्बाद আর কারো যদি আমলে কম হয় তাকে ফাসিক বলা হয় বেঈমান নয় কি বলা হয় ফাসিক আমার আল্লাহ চাইলে সেই ঘাটতিটা পূরণ করে দিতেও পারেন আর না হয় শাস্তি দিয়ে ঠিক করে দেবে তাহলে মূল জিনিসটা বুঝতে পেরেছেন কি বললাম ঈমান বাঁচাতে হবে আল্লাহ রাসূল বললেন কেউ যদি অন্যায় দেখে আর প্রতিবাদ যদি না করে তার মধ্যে ঈমান নাই বলবো না বাদ দেব যদি কেউ অন্যায় দেখে আর প্রতিবাদ যদি না করে তার মধ্যে ঈমান নাই আরে ও ঝিরঝির করে পড়ছে ও আচ্ছা খুলে দে না বাবা আল্লাহর রহমত হচ্ছে তো ভাই বেশি ছিঁড়ে ফেলিনি পরের জিনিস দিয়েছে অসময়ে আবার কাজে লাগবে কারণ এখন তো সব গরিবদের নিয়েই চলাফেরা বেশি ভালো প্যান্ডেলও করতে পারবে না বেশি পয়সাও নেই কথা বুঝে আসছে একটু ঝিরঝির করে পড়ছে সেই কি বলে জলসাই কি দিয়া হয় না গোলাপ পানি ধরনের আর না একটু জোরেও যদি আসে অসুবিধে আছে আল্লাহ তোমার কুদরত বুঝা মুশকিল एक दिन एक साहबा रसूलेर दरबारे आसलेन। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलें, हुजूर आमी आल्लाह के भालोबासी, आपनाके भालोबासी। मन दिए शोनो भाईरा, दुनिया चलते गेले व्यवसा वाणिज्य काज कारबार सबकिछुई करते हबे, किन्तु रसूल के अखुशी करे नय, नबी के भूलिए नय, ताहले बरबाद हये जाबे। तो एक दिन एक युवक एसे बोलछे, हुजूर आमी आपनाके आर आल्लाहके भालोबासी। तो खुशी हवार कथा, नबी कि बोललेन, तुमी कि बोलछो भेबे बोलछो? युवकटा बोललो, हुजूर हाँ। আল্লাহ রাসূল বলেন, আবার বলো। হুজুর আমি সবকিছুর থেকে আপনাকে আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আবার ভেবে বলো। যুবকটা আবার বললেন। আল্লাহ রাসূল বললেন, তৈরি হও। হুজুর কিসের জন্য? আমার আল্লাহ তোমাকে হাজারো কঠিন মুসিবতে ফেলে পরীক্ষা করবে, সেই পরীক্ষায় তোমায় পাস করতে হবে। ব্যাস, পানি এসেছে, মুসিবত শেষ, পরীক্ষা শেষ। যেগুলো উঠার উঠে যাক আর যেগুলো বসার বসে যাক, কারণ এটাও হতে পারে কিছু হয়তো বসার দাঁড়িয়ে আছে এই সুযোগে বসে যাবে, এটাও হতে পারে কিছু হয়তো দাঁড়িয়েছিল বসার তারা জায়গা পায়নি এই সুযোগে বসে যাবে। আল্লাহর কুদরত বোঝে কে। তাহলে আমি কি বলছিলাম শুনবে না? আল্লাহ রাসূল বললেন যে তোমাকে আল্লাহ বিভিন্ন পরীক্ষা করবে। আজকেই মহব্বতে যে বসেছো মাহফিলে, এটাও তো আল্লাহর পরীক্ষা হতে পারে, ঠিক না বেঠিক? আজ যদি বলা হয়, আজ যদি বলা হয় যে কোনো একটা জিনিস তোমায় দেয়া হবে, সেখানে যদি তুমি লাইন দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা রোজে দাঁড়াতে হয়, তাও তুমি দাঁড়িয়ে থাকছো, হয়তো বছরে 10,000 20,000 50,000 টাকা পাবে, তার জন্য লাইন দিচ্ছ, দাঁড়িয়ে আছো, রোদ লাগছে, ঝড় হচ্ছে, হাফ হাঁটু পানি, তাও লাইন দিচ্ছ। আর অথচ এখানে একবার বসে দরুদ পড়বে, 10টা নেকি হবে, কিয়ামতের দিনে রাসূলের শাফাআত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস তো এটাই সিস্টেম। কেউ বলবে যে যতই বুঝাও আমি নাই ওর মধ্যে, আর কাউকে অল্প বুঝালেই বলবে বেশি বলতে হবে না, আমি আছি ওর মধ্যে। সবটাই প্রেম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী বাগে প্রেমিকেরা, এসেছি গোনাগা দুটো কথা বলে দিয়ে যায়। আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে, যাই করো না কেন, যদি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, পরীক্ষাতে ধৈর্য ধরতে হবে। আল্লাহ নবীর সাহাবারা যখন বললো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমার রাসূলুল্লাহ বলেছিলে, এ বাবা সাহাবারে, তৈরি হয়ে যাও, কঠিন মুসিবত দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে। ওই পরীক্ষা যদি তুমি সবর করতে পারো, ওই পরীক্ষা যদি ধৈর্য ধরতে পারো, অবশ্যই একদিন না একদিন এই কুয়াশাটা কেটে যাবে, অন্ধকার কেটে যাবে। পরীক্ষায় যদি কামিয়াবি হতে পারো, আমার আল্লাহ তোমাকে প্রিয় বান্দাদের খাতায় নাম তুলে দুনিয়া আখিরাতে শান্তি দিয়ে দেবে। তাহলে সেই পরীক্ষাটা কেমন হবে? আচ্ছা, আমার রাসূলের থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে কেউ আছে? আমার নবী আল্লাহকে ভালোবাসে না, বাসে না? নবীর মতো কেউ আল্লাহকে ভালোবাসতে পেরেছে? সেই নবীকে পরীক্ষা নিয়েছে না নাই? না, আল্লাহ নবী যখন নাই কথা বলতে লাগলেন, আল্লাহর পক্ষে কথা বলতে লাগলেন, সত্য কথা বলতে লাগলেন। ওই সময় জালিমা বুঝলুদ বাসেবা আমার নবী পাকের উপরে অত্যাচার করার কিন্তু প্রথমে সাহস পাইনি। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না। এই দুনিয়ায় বাপ এসেছিল, দাদু এসেছিল, দাদি এসেছিল, সবাই এক এক করে চলে গেছে। আজ তুমি আমি আছি, কালও চলে যাব। যে শয়তানের পক্ষে থাকবে সেও দুনিয়া ছেড়ে যাবে, যে আল্লাহর পক্ষে যাবে সেও দুনিয়া ছেড়ে যাবে। একটা দিন আসবে, এই দিনটা আল্লাহ হিসাবে দিন করে দিয়েছে। সম্মান ওই দিনটা হলো ময়দানে মাসুর বিচারে দি। ওই দিনে তুমি কার কাতারে দাঁড়াবে ওইটা তোমাকে দেখতে হবে। তুমি দুনিয়া যদি ওলিদের কাতারে থাকো, কিয়ামতের দিন ওলিদের কাতারে থাকবে। দুনিয়া যদি জালিমদের কাতারে থাকো, কিয়ামতের দিনে তুমি জালিমের কাতারে থাকবে। দুনিয়ায় তুমি যদি আল্লাহওয়ালাদের কাতারে থাকো, কিয়ামতের দিনে আল্লাহওয়ালাদের কাতারে থাকবে। দুনিয়ায় যদি তুমি চোরদের কাতারে থাকো, কিয়ামতের দিনে তোমাকে চোরদের কাতারে থাকতে হবে। দুনিয়ায় যদি তুমি নামাজের কাতারে থাকো, কিয়ামতের দিনে তুমি নামাজীদের কাতারে দাঁড়াবে। দুনিয়ায় যদি বেনামাজীদের কাতারে থাকো, দুনিয়ায় তোমাকে আখিরাতেও বেনামাজীর কাতারে থাকতে হবে। অতএব দুনিয়াটা তোমার হলো, আখিরাতের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ নবী জানিয়ে দিলে, আর দুনিয়াও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফিরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কোনটা চাও? দুনিয়া যদি জান্নাত চাও তো কাফিরদের জন্য জান্নাত, আর যদি জেলখানা চাও তো মুমিনদের জন্য জেলখানা। ও কথা বলতে গেলে তোমাকে জেলে যেতে হবে। আরে রাসূল তো বলে দিল দুনিয়াটাই হলো জেলখানা। তোমার তো এটা পরীক্ষার জায়গা, তাহলে আল্লাহ তোমায় পরীক্ষা নেবে। তুমি যাই হও, আমার রাসূলকে পরীক্ষা নিয়েছে। নবী যেই এসে হক কথা বলল, অন্যায় করো না, জুলুম করো না, রাহাজানি করো না, জেনা করো না, মদ খেও না, শয়তানি করো না, ঘুষ খেও না, গরিবের উপর জুলুম করো না, অত্যাচার করো না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনো না, এটাই তো নবী বলেছিল। নারীদের উপরে জুলুম বন্ধ করো, বাচ্চাদের অধিকার দাও, বাদকে বাঁচতে স্বাধীনতা দাও। বাচ্চা বাচ্চা মেয়ে হলে জ্যান্ত মরুভূমিতে বুলে দিত। আজকের এই যে বাচ্চা মেয়েগুলো বসে আছে, আমাদের ঘরে জন্ম হলে আমরা আদর করি, মেয়ে সন্তান হলে খুশি হই। কেন? রাসূল বললেন, যার ঘরে কন্যা সন্তান প্রথমে, সে হলো আল্লাহর জান্নাতের সংবাদ পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল আসার আগে এই মেয়ে জন্ম হলে সেই সময়তে তারা কি করত? জ্যান্ত মরহুমের বালিতে পুঁতে দিত। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার পরেতে যে লড়াইটা করেছিল, শিশুদের আন্দোলন, নারীদের মর্যাদার আন্দোলন, তখনই আবু জেহেল, উতবা, সাইবা মুহাম্মদ রাসূলকে প্রথমে অ্যাটাক করতে পারেনি। কেন? ভালো বংশের ছিল, কোরাইশ খানদানের ছিল, তার পরিবারের দাদা, চাচারা, বড় বড় সব সর্দার, লিডার ছিল, তাই পারল না। তারা কি করেছিল? মুহাম্মদ রাসূলের কথাকে মানছে কারা, তাদের উপরে জুলুম করো, তাদের উপরে অত্যাচার করো। কত জুলুম করেছিল! আমার নবী সাহাবাদের ঘরে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের সাথ ছেড়ে দাও। সেদিনও জুলুম হয়েছে, আজও জুলুম হচ্ছে। সেদিন সাহাবারা জীবন দিয়েছে, নবী ছেড়ে আজ আমিও জীবন দেবো, নবীকে কোনোদিন ছাড়বো না। ঠিক না বেঠে? আজ আমাদের উপরেও জুলুম হচ্ছে, আমাদের উপরে কম অত্যাচার হচ্ছে তা নয় তো, হচ্ছে। এতে কি মন ভেঙে রাসূল ছেড়ে দেবেন নাকি? রাসূল মানে সত্য, রাসূল মানে ন্যায়, রাসূল মানে ইনসাফ, রাসূল মানে ইনসানিয়ত, রাসূল মানে ওয়াহদানিয়ত অর্থাৎ একত্ববাদের বিশ্বাস, রাসূল মানে ইনসানিয়ত করা, রাসূল মানে গরীবদের ঘরে ভালোবাসা। রাসূল তো এটাই শিখিয়েছে। রাসূল যদি মানি, নবীকে যদি পিয়ার করি, নিজের জানের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা নবী নবী করব। তাতে যদি আমাদের বুকে ভারী পাথর তুলে দেওয়া হয়, দম নিতে না পারলেও নাশ্বাসটা শেষ হয়ে যাবে, তথাপি আমরা রাসূলের বেখিলাফ কোন জালিমের কাছে মাথা নত করতে আমরা রাজি নই। ঠিক না বেঠে? যদি সংগ্রাম করতে পারো তাহলে জান্নাতের দরজা খোলা, আর না পারো তো যাও জাহান্নামে, যেখানে খুশি থাকবে যাও, কোনো কেউ বাঁচাতে পারবে না। কি গো ভুল বলছি? তুমি নামাজ দেখাচ্ছ, নামাজ इमामे होसाइनेर नामाज छिलो ना रोजा देखाচ্ছ रोजा इमामे होसाइनेर रोजा छिलो ना हज देखाচ্ছ हज इमामे होसाइन हज करे ना इमामे होसाइन যখন কাবা তওয়াফ করেছে কাফা নিজেকে গর্ব মনে করেছে যে হ্যাঁ কেউ আজকে আমার জমিনে পা দিয়েছে যার পায়ে আজকে আমি ধন্য হচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ সেই ইমামে হোসাইন কি দরকার ছিল কারবালার মাঠে যাবার शिक्षा হোসাইন दी যাচ্ছি আজকে আমাদেরকে ভাবতে হবে দুটো দল বাবা তিনটে নয় দুটো একটা রহমতের দিকে একটা শয়তানের দিকে কোন দিকে থাকবে ঠিক করো যদি বলে এইটার ৫টা লোভ এইটার ৫টা লোভ হয় না একে মুনাফিক বলা হয় এ বেশি মার খাবে আবার কথা বুঝছ না একসাথে ১০ জন মিলে মার খেলেও কষ্টটা একই হয় তারপরে মনে শান্ত হয় যে ১০ জন মিলে আছি আর যদি এখানেও না ওখানেও না বিচখানে পড়ে যাও না হকের পক্ষে দলের লোক না বেহকের পক্ষে লোক মাঝখানে পড়ে গেলে দুই কোয়ালিটির বিচখান ওদিক দিয়ে লাথি আসবে দিক দিয়ে লাথি আসবে যে কোন একটা কাতার ঠিক করো ঠিক না বেঠিক গো যদি মনে হয় আব্বাস শয়তানের দিকে তাহলে ছেড়ে দাও যারা আব্বাসের বিরুদ্ধে আছে তারা ন্যায়ের দিকে তাহলে তাদের দিকে চলে যাও রাস্তা ক্লিয়ার তো আর যদি মনে হয় না আব্বাসের দিকে হকের দিকে ডাকছে আল্লাহর দিকে রাসূলের দিকে ডাকছে কুরআনের দিকে ডাকছে সুন্নতের দিকে ডাকছে ওলি আউলিয়াদের দিকে ডাকছে তাহলে তোমাকে তাগিয়ে আসতে হবে এবার আগিয়ে আসতে গেলে তিনটে অপশন আছে হয় প্রকাশ্য আসো লড়াই করে নাই প্রতিবাদ করে মুখ দিয়ে আসো আর নাই অন্তর থেকে কমসে কম আসো কথা বুঝে আসছো না নয় কিন্তু তোমার অন্তরে ধরো রইল আর আল্লাহ তোমায় যদি পরীক্ষা করার লাগে প্রকাশ করে দেয় কি হবে মনে নেই হযরতে বেলাল হুজুরের কথা আহা কি অন্যায় করেছিল হযরতে বেলাল বলো না গো কিছু অন্যায় করেছিল কি করেছিল মোহাম্মদ রাসূলকে ভালোবেসে ফেলেছিল আর আজকের এই যুবকগুলো কি অন্যায় করেছে মোহাম্মদ রাসূলের গোলাম আব্বাস সিদ্দিকীকে ভালোবেসে ফেলেছে তাই তো নাকি এটাই অন্যায় তো আচ্ছা বাপ আমার তুই মার খাচ্ছিস অসুবিধা আছে হ্যাঁ আল্লাহর পরীক্ষা মনে করে সবর করো তুমি যদি অন্যায় না করে থাকো আমি যদি অন্যায় না করে থাকি যে জায়গাটা আমার আঘাত হবে এই জায়গাটা আল্লাহর কসম জাহান্নামের আগুন আল্লাহ পোড়াবে না জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার তো মার খাওয়া অভ্যেস হয়ে গেছে বাপ আল্লাহর প্রেম করার জন্য রাসূলের পক্ষে থাকার জন্য গাল খাওয়া মার খাওয়া অভ্যেস হয়ে গেছে যারা মার খাবে না বলে আমাকে মারছো আল্লাহর পক্ষ থেকে যখন আযাবের শিকার হবে তখন তোমার কেমন লাগবে হকের পক্ষে থাকলেও মার খেতে হবে না হকের পক্ষে থাকলেও মার খেতে হবে হক তো একবার মার খাবে আল্লাহর পরীক্ষার জন্য দুনিয়ায় পরকালে তার নয় কিন্তু না হক দুনিয়াতেও মার খাবে আখিরাতেও খাবে ঠিক না বে ঠিক হযরত বেলাল যখন আমার নবীকে নবী বলে একটু বলবো হুজুরের কথা সবই জানা জিনিস বাপ তারপরেও স্মরণ করাচ্ছি কেন এই যে শুনে যদি কেউ আত্মা তৃপ্তি হয় জানতে হবে তার মধ্যে ঈমান আছে আর শোনার পরে যদি মনে হয় দৌড় বাবু সব কথা রাখ দিন এখন আমাকে বাঁচতে গেলে একটু হারাম খেতে হবে জানতে হবে ওর ঈমান বরবাদ হয়ে গেছে অতএব ও যদি তওবা করে ফিরে আসে আলাদা কথা আর যদি ফিরে না আসতে পারে কিছু করার নেই হুজুর আমার যখন নবী পাকের কাছে গোপনে আসলেন প্রকাশ্য যাওয়ার উপায় নেই তো কে কোথা যাচ্ছে সব দেখা হচ্ছে তো আবু জেল উজবা সাইবা সব দেখছে আজকেও দেখছে কথা বুঝছেন দেখছে কে কোথায় যাচ্ছে হযরতে বেলাল হুজুর গোপনে গোপনে এসেছে কেউ জানে না গোপনে গোপনে এসেছে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির আহা প্রেমে পড়ে গেছে अल्लाह के अल्लाह बोले नबी के नबी बोले ईमाने नूरेर कलेमा बोले हजरत बेलाल मुसलमान हुए जा গোপনে গোপনে আল্লাহ তা সত্য করে গোপনে গোপনে নবীকে যে কথাগুলো বলেছে মেনে চলে जान दिए अल्लाह माल दिए अल्लाह अल्लाह जानिए दिए बंदारे जान और माल जो रास्ता दीते বিনিময়ে তো আমি জান্নাত দেব। জানো দিবি না, মালও দিবি না, জান্নাতের আশা তাহলে করবি না। এ বান্দারে জান দে, মাল দে, এর বিনিময়ে আমার জান্নাতটা নিয়ে নে। তাই বেলালকে আল্লাহ পরীক্ষা তো করবে। হযরত বেলাল গোপনে গোপনে আল্লাহকে মানে, গোপনে গোপনে নবীকে মানে। দুনিয়ার কেউ জানে না, অন্তরে অন্তরে আল্লাহর সঙ্গে কানেকশন আছে, কিন্তু আল্লাহ পরীক্ষা নেবে। তাই একদিন বেলাল গভীর রাত্রিরে আল্লাহ দাসত্ব করতেছিল, এমন সময় একটা মানুষ দেখতে পেয়ে যায়। বেলাল গভীর রাত্রির চোখের পানি ফেলে দিয়ে তার খালেকের কাছে কাঁদে, তার মালিকের কাছে কাঁদে, তার আল্লাহ পাকের কাছে কাঁদতে লেগেছে। এই সময় কথাটা বেলালের দুনিয়ার মনিবকে জানিয়ে দেয়। বেলালের দুনিয়ার মনিব জিজ্ঞাসা করতে লেগেছে, বেলাল রে, শুনলাম নাকি তুমি মুহাম্মদকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কলেমা পড়ে নিয়েছো। এ বেলাল, আবু জিলুদ বাসাইবা আমাদের দল ছেড়ে দিয়ে তুমি নাকি মুহাম্মাদের দিকে চলে গেছো। হযরত বেলাল চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলে দিই আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার জান আগে না আল্লাহর খুশিটা আগে? বেলাল ঠিক করে নিল, না, জানের প্রয়োজন নাই, আমার মালিকের খুশিটা আগে। তাই বেলাল বলে দিল, দুনিয়ার মনিব রে, যা শুনেছো সত্য শুনেছো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজও তোমাকে কেউ ধরে বলবে, এই তুই আব্বাসের দিকে আসি নাকি রে, বলবে, তুমি কি করবে তোমার ব্যাপার। সত্য বললে বাবা মার খেতে হবে, সত্য বললে মার খেতে হবে। শুধু মার নয় বাবা, পেটেও লাথি মারা হচ্ছে। এবার তুমি ঠিক করো কি করবে। বেলালের মতো যদি ইমান নাও হয়, কমসে কম অন্তরে রেখে দাও, অন্তরে কমসে কম রেখে দাও। জান বাঁচাবার জন্যে কমজোর ইমান হয়তো অতটা লড়াই করতে পারবে না, কমসে কম অন্তরে তো রেখে দাও হকটাকে, সত্যটাকে, নাইটাকে। ঠিক না বে? ঠিক গো। হযরতে বেলাল কিন্তু ঠিক করেছিল, না, কি করবে, মেরে দেবে। যদি আমার মৃত্যু থাকে মৃত্যু হবে, কিন্তু আল্লাহর ফয়সালা কি বেলালকে তো পরীক্ষা করবে, দুনিয়াকে দেখাবে যে আমার পক্ষে যারা থাকে, ন্যায়ের পক্ষে যারা থাকে, আরে হকের পক্ষে যারা থাকে, তারা কোনো জুলুমের কাছে মাথা নত করে না। এটা তো আল্লাহ দেখাবে দুনিয়াকে। হযরতে বেলাল স্বীকার করল, জালিম বলতে লেগেছে, তোমার এখনো সময় আছে, তুমি ওই দল ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, ওই দল ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি চলে আসো আমাদের দিকে, আবু জেহেল, উতবা, সাইবার দিকে চলে আসো, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই। আজও বলছে না, অমুক খাওয়াই, অমুক বাঁচিয়ে রেখেছে, অমুক দেয়। যার কথা বলছে তাকে কে খাওয়ায়, যার কথা বলে তার বাপকে কে খাইয়েছে, যার কথা বলছে তার গোষ্ঠীকে কে বাঁচিয়ে রেখেছে। কথা বুঝে আসছে না? তাহলে হাই রে কপাল, এটা কোনো অমুসলিম বললে কষ্ট হতো না, কিন্তু কষ্ট হবার কিছু নেই। আমার রসুল বলে গেছে, আমার ভয় হয় যে আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারবে না। আমার উম্মতের ক্ষতি মুসলিম সরাতে কিছু মুনাফিকরাই করবে। আজ সেই রসুলের হাদিস একদম বাস্তব চোখে চোখে আমরা দেখে নিলাম। আজও পর্যন্ত কোনো অমুসলিম আমার বিরোধী করছে না, আজও পর্যন্ত করছে কি আপনার জানা আছে? বাপেরা নওজোয়ানেরা হযরতে বিলাল তখন বলেছিল হে আমার দুনিয়ার মুনিব শুয়ে রেখে দাও তুমি আমাকে যাই বলো না কেন আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি সেই নবীকে রাসূল বলে মেনে নিয়েছি যিনাকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল গুনে পাঠিয়েছে অতএব মানা মানে তার দেখানো রাস্তায় চলা তাই তো নাকি আমি আব্বাস সিদ্দিকী বলছি নবী মানি আর মদের দোকান দেব নবী মানা হলো নবী মানি ফাংশন কমিটির সেক্রেটারি হব এই নবী মানা হলো নবী মানি যাত্রা ফাংশন থিয়েটার গান জুয়া মদ তারি জেনা ব্যভিচারী প্রতিষ্ঠান তৈরি করব আরে ইসলাম আর মদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত টক্কর থাকবে ইসলাম আর জুয়ার বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই থাকবে ইসলাম আর ব্যভিচারের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই থাকবে আমি মুসলমান হয়ে কি করে ব্যভিচারী প্রথা চালু করতে পারি কি করে গান বাজনা মেলা দিতে পারি আর তাকে সাপোর্ট কি করে করতে পারি আচ্ছা বলছি আমি নবীকে মানি তাহলে মুনাফিক চেনো মুনাফিক চেনো আর এগুলো যারা বন্ধ করতে চায় তাদেরকে ডাইরেক্ট অমুসলিমরা রুখতে পারছে না বলে মুনাফিকদের দ্বারা আমাদেরকে রুখা হচ্ছে ইতিহাস বলছে স্পেনে ৮০০ বছর আমাদের রাজত্ব ছিল এই মুনাফিকদের দ্বারা আমাদেরকে রুখে দিয়েছে একটা দিন আমাদের ঘরে পুরো বেঁধে শেষ করে দিল লাস্টে যাদের দ্বারা রুখলো রাতারাতি সব খ্রিস্টান হয়ে গেল ওই সিনটা তোমাদের উপরেও আসছে খুব শিগগিরই ঘটবে বেশি দিন আর নাই আব্বাস সিদ্দিকী খারাপ তো যারা মনে করছো খারাপ খারাপই থাক আর যারা বিশ্বাস করো একদম হুকুম দিয়েছি পুরো চুপ হয়ে যাও এখন দেখার পালা এবারে চুপ হয়ে যাও পুরো তোমার অন্তরে কি আছে কেউ না জানো তোমার আল্লাহ জানে তুমি যদি হককে পছন্দ করো নাইকে পছন্দ করো পুরো চুপ হয়ে যাও অন্তর থেকে শুধু খারাপকে ঘৃণা করো কেন আল্লাহ রাসূল বলে দিয়েছে হাত দিয়ে রুকার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে রুকো মুখ দিয়ে না পারলে অন্তর থেকে ঘৃণা করো তোমাদের পরিস্থিতিটা আমি বুঝতে পেরেছি তাই হুকুম করে যাচ্ছি শুধু অন্তর থেকে ঘৃণা করো বাকিটা চুপ করে থাকো দেখো কি হচ্ছে পারে কথা বুঝে আসছে ইনশাআল্লাহ যতগুলো কথা বলেছিলাম সব আস্তে আস্তে মিলিয়ে নতুন ক্যাসেট খোলো বাস্তবে সব মিলিয়ে মিলিয়ে দেখো একটা দিন বলেছিলাম এরা তোদেরকে ফ্রি টাকা দেবে ফ্রি ঘর দেবে সব দেবে শিক্ষা দেবে না আজকে বাস্তবে সেটা মিলছে কি মেলে না দেখে নাও আজকেও বলে যাচ্ছি খুব বেশি দিন নয় যেদিন তোমরা দেখে নেবে তোমাদের মৃত্যু নিয়ে তোমরা তো পৌরা করো না কেন তোমরা মরতেই চাও যাতে কবরে গেলে মদিনা ওয়ালা দিদার নসিব হয় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু যারা বাঁচার জন্য শয়তানের আশ্রয় নেয় যারা বাঁচার জন্য অন্যায়ের আশ্রয় নেয় যারা বাঁচার জন্য মুস্তাফার বিরুদ্ধে যায় ওদেরকে যখন হত্যা করা হবে ওদের রক্ত নিয়ে যখন খেলা হবে সেই দিনটার বেশি দিন নয় যেদিন আমরা চোখে দেখব যে এই সমাজে কি অত্যাচার জুলুম হচ্ছে কেননা এই সমাজ আস্তে 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 মূর্খর দিকে চলে যাচ্ছে অন্যায়ের দিকে চলে যাচ্ছে অরাজকতার দিকে চলে যাচ্ছে সেদিন আর বেশি দিন নয় কেন দুনিয়া শেষের দিকে ধ্বংসের দিকে তাই আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলবো তুমি চুপ করে যাও তোমার অন্তরে যদি আমার প্রেম থাকে ওই অন্তরের মধ্যে রেখে দাও কোনোদিন যদি আল্লাহ তোমাকে পরীক্ষা নেয় সেই পরীক্ষায় কিন্তু ধৈর্যের সাথে একটু সবরের সাথে মজবুত হয়ে থাকার চেষ্টা করো কেন এ মনে রেখে দিও প্রত্যেকটা অন্ধকার চিরস্থায়ী থাকে না একদিন সকাল কিন্তু হবে সেই সকালটা যদি আমার আল্লাহ চাই তোমার মৃত্যুর দ্বারা করবে মৃত্যুটাকে তুমি শহীদ মনে করে কবুল করতে রাজি আছো না না দুনিয়া দেখছে এজি জিতে গেছে হোসাইন হেরে গেছে তাই তো নাকি দুনিয়া দেখছে একজন আশিক কি দেখছে দেখো দুনিয়া অনেক কিছু দেখে দুনিয়া চকচকে দেখলেই ছোটে কিন্তু একজন যে বোঝে প্রকৃত স্বর্ণকার সে চকচকে দেখে না, সে হাকিকাতে ওটা কি রূপের উপরে সোনার পানি চাপানো, গিল্ডির উপরে সোনার পানি চাপানো, না হাকিকাতে কি আছে তাতে ধুলো পড়ে থাকুক আর মেহের মারে দেখতে লাগুক, হাকিকাতে সোনাটাকেই প্রকৃত স্বর্ণকারটা চেনে। ঠিক না বেঠি? দুনিয়া চকচকে দেখলেই খুশি হয়, ঠিক তো নাকি? তো ইমামে হোসাইন হুজুর তিনি দুনিয়া দেখছে, শহীদ হয়ে গেছে, ধর থেকে শের মোবারক আলাদা হয়ে গেছে, দুনিয়া ভাবছে হোসাইন হেরে গেছে, এজি জিতে গেছে। আরে নাদান, আরে মুনাফিক, আরে ধোঁকাবাজ, গাদ্দার, শোনো আমার হোসাইন কালো ছিল, আজও আছে, কিয়ামতেও থাকবে, জান্নাতে যুবকদের সরদার হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোদের এজিদ কালো হেরেছে, আজও বদুয়া খাচ্ছে, কাল জাহান্নামে থাকবে। ঠিক না বেঠে? দুনিয়া তুমি কিন্তু ভুল করছো। এতবার মানা করা হয়েছে জলসা কমিটি, কথা বুঝে আসছে না? ভুল করছো। তাহলে আজকে ইমামে হোসাইন হুজুর হারলো না এজিদ হারলো? কে হেরেছে? দুনিয়া দেখছে ইমামে হোসাইনের তো শের মুবারক জুদা হয়ে গেছে। আরে সব না না নয়, সব হ্যাঁ হ্যাঁ নয়, সব হ্যাঁ হ্যাঁ নয়, সব না না নয়। ইমামে হোসাইন যে মাকামটা পেয়েছে ওই মাকামটা শহীদ না হলে পেত? এজিদ পেয়েছে? আচ্ছা আপনাকে যদি বলা হয় বেহিসাব জান্নাতে যাওয়া হবে এবং জান্নাতি যুবকদের সর্দার বানানো হবে আর সারা পৃথিবীর রাজত্ব দেওয়া হবে, 50 বছর বাঁচবেন আর ওখানে সারা জীবন জান্নাত, আপনি যদি আল্লাহ বিশ্বাসী হন আর প্রকৃতি যদি চালাক হন, আপনি কোনটা নেবেন? সারা পৃথিবীর রাজত্ব নেবেন না শহীদটা নেবেন? কেন শহীদ যারা হয় তারা কোথায় যায়? বেহিসাব, শুধু বেহিসাব জান্নাতে যায়। আর শহীদের মাকামটা এজিদ পেয়েছে না হোসাইন পেয়েছে? হোসাইন যদি শহীদ না হলো এই মাকামটা পেল কি করে? অতএব শহীদ হয়েও শ্রেষ্ঠ মাকামের অধিকারী ইমামে হোসাইন হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এজিদ পেল না, এজিদ পেল না। আহারে দুনিয়া জমিনে আহারে রসুল দিগকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তোমাকে আমাকে নেবে না, হতে পারে না। আব্বাস সিদ্দিকী অনেক খেটেছে, অনেক কষ্ট করেছে, অনেক মানুষকে বুঝিয়েছে মন খারাপ করো না, আল্লাহ আমাকে পরীক্ষা নিতে পারে। এ নজওয়ানেরা ইমামে হোসেন হুজুরের শের মোবারককে যখন নিজার উপরে রেখে দিয়ে এজিদ বাহিনী যখন দামেস্কের দিকে যেতে লেগেছে, বহুত রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ইমামে হোসেনের শের মোবারকটা নিজার উপরে রয়েছে। হুজুর আমার যখন নিজার উপরে শের মোবারকটা রয়েছে, ঘোড়ার কাফেলা যেতে লেগেছে, রাস্তা মানুষরা দুদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর সবাই বলতে লাগে এটা কার মাথা? যার মাথাটা নিজার উপরে রয়েছে ঠিকই কিন্তু সবার উঁচুতে রয়েছে। অর্থাৎ দুনিয়ার মানুষকে আল্লাহ দেখিয়ে দিল ইমামে হোসাইন শহীদ হয়েছে আল্লাহর জন্য, কিন্তু ইমামে হোসাইনের মাথাটা ধর থেকে আলাদা হয়েছে ঠিকই, ওটা আল্লাহর খুশির জন্য হয়েছে, কিন্তু হোসাইনের মাথাটা নত হয়নি, ইমামে হোসাইনের মাথাটা সবার উপরে রয়েছে। ইমামে হোসেন হুজুরের সাথে আহলে রাসূল যতজন ছিল পাটনা তাদেরকে বন্দী করে এমন করে এজিদ বাহিনী নিয়ে যেতে লেগেছে, শুধুমাত্র একজন পুরুষ ছিলেন, বাকি সবাই কন্যা ছিলেন। সবাইকে বন্দী করে নিয়ে যখন এমন করে দামেস্কের দিকে যেতে লেগেছে, বহুত রাস্তা যাবার পরে এজিদ বাহিনী এক জায়গায় ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়ে কাফেলাকে দাঁড় করিয়ে দিয়ে তারা পানি পান করতে লেগে লেগেছে, তারা ছায়াতে যে বসতে লেগেছে, পানি পান করতে লেগেছে। আর আহলে রাসূল যাদের জন্য আল্লাহ দুনিয়া কায়নাত তৈরি করেছে, সেই নবী পাকের খানদান কঠিন রোদেতে বন্দী অবস্থায় দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, সামান্য যে তোমাদের উপরে একটু জুলুম অত্যাচার হয়, সামান্য দুটো মিথ্যা কেস যদি হয়, সামান্য তোমাদের ঘরে যদি একটু মারা অত্যাচার করা হয়, মন খেয়ে দিও না, মন খারাপ করো না। কেননা আহলে রাসূলদিগকে বন্দী করে নিয়ে কঠিন রোদের উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে এবং তারা ছায়াতে বসে পানি পান করতে লেগেছে। আহলে রাসূলদেরকে কিন্তু পানি দেয়নি। এই পরীক্ষাটা দুনিয়ার মানুষকে আল্লাহ দেখিয়ে দিল। এ দুনিয়ার মানুষ, তোরা যারা আমাকে পেতে চাস, আমার জান্নাতকে পেতে চাস, দেখ আমার পেয়ারা নবীর খানদানের সঙ্গে জালিমরা কি বিচার করছে। তথাপিও তারা নাইকে ছেড়ে দেয়নি, আল্লাহকে ছেড়ে দেয়নি, রাসূলকে ছেড়ে দেয়নি। তোদের উপরেও যদি একটু জুলুম অত্যাচার হয়, তোরা যেন কোনোদিন সত্যকে, হককে ছেড়ে দিবি না। এর প্রমাণ তোদের কাছে আমি আল্লাহ পাক রেখে দিলাম। এটা থেকে কিয়ামত পর্যন্ত তোরা শিক্ষা নিয়ে নিবি। ভাই, আমার অজয় অসুবিধা হচ্ছে, জলসা টলসা করবেন তো ভাই? কিন্তু আমাকে জলসা করলেও তো বিপদ নাকি আপনাদের? দূরে থেকেই কোনসা শান্তিতে আছে। সুগার, ক্যান্সার, থাইরয়েড, অভাব, সংসারে অশান্তি, কি গো একজন এক এক জ্বালার মধ্যে আছে। দূরে থেকেও শান্তিতে আছে নাকি? ফেরাউন কি খুব সুখে ছিল? নমরুদ সাদ্দাত সুখে ছিল নাকি? দুনিয়া দেখছে। কিন্তু যারা আল্লাহর ওলি, দুনিয়া দেখছে কষ্টের, এরই কুঁড়ে ঘরের মধ্যে রয়েছে, ফজর বেলা ঠান্ডা পানিতে উজু করছে, দুনিয়া দেখছে কষ্ট, কিন্তু ওর ভেতরে শান্তি পাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া আমাদের চোখে যেটাকে শান্তি দেখছি, ওর ভেতরে ঢুকে দেখো ওর মধ্যে কষ্ট আরো বেশি, কষ্ট আরো বেশি। তাহলে ইমামে হোসাইন হুজুর তিনি শহীদ হলেন, তিনার খানদান পরিবার আহলে রাসূলদেরকে বন্দী করে জালিম নেতা, জালিম সরকার এজিদ নিয়ে যাচ্ছে, তাই তো নাকি? নিয়ে যাচ্ছে, রোদে দাঁড় করিয়ে তারা ছাওয়ায় বসে পানি পান করছে। ইতিহাস আমরা জানি, ইতিহাস আমরা, এটা তো গেল। হযরতে সুকাইনা তখন ছোট বাচ্চা, একদম ইমামে হোসাইন হুজুরের কন্যা। প্রত্যেকটা বাপ তার মেয়েকে ভালোবাসে। যখন ইমামে হোসাইন হুজুর কারবালার মাঠে ঘোড়ার পিঠে উঠেছে, নাববে লড়াইতে, ইমামে হোসাইন হুজুর ঘোড়াকে বলছে, চলো, নানা দিনকে জালিমদের হাত থেকে বাঁচাতে হবে, নানা উম্মতকে জালিমদের, মুনাফিকের হাত থেকে বাঁচাতে হবে, এই চক্রান্তের হাত থেকে বাঁচাতে হবে, চলো। ইমামে হোসাইন হুজুর যখন ঘোড়ার লাগাম দিয়ে যাবে, ঘোড়া দেখছে যাচ্ছে না। হুজুর ঘোড়াকে বারবার হুকুম করছে চলো, লাস্টে ঘোড়া মাথা লাড়াচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে। হুজুর নিচের দিকে দেখে, একদম ছোট্ট, হালকা বয়স, ঘোড়ার পাকে ধরেছে, ধরে চোখের পানি ফেলে কাঞ্চার বলছে, ঘোড়া রে, আমার আব্বুকে নিয়ে যাস না, এজিদ বাহিনী আমার আব্বুকে শহীদ করে দেবে। আল্লাহু আকবার। ইমামে হোসাইন নিচেই নেমে এসে বাচ্চাকে, মেয়েকে বুকে নিয়েছে, চুমা দিয়েছে, আদর করেছে, করে বলেছে, মা সবর করো, নানার সঙ্গে ওয়াদা করেছি, এ ওয়াদা পূরণের সময় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দিয়ে, কেন রাসূল বলেছিল কারবালায় তুমি শহীদ হবে, আগে থেকে জানতো আমার নানার ওয়াদাকে পূরণ করতে হবে। হোসাইন নামা রোজা হজ যাকাত ছিল না? আমরা যদি মনে করি বাঁচবো, ছুটে বাঁচতে পারবো না তো। তবে হ্যাঁ, একটু দিমাগ লাগা। এই রাস্তায় যে যখন দেখছো খাল কাটা আছে, কেন বেকার ওখানে যাচ্ছ? আর লক্ষ্য তোমায় যেতে হবে যেখানে, সেই লক্ষ্য চেঞ্জ করবে না। খাল পড়ে গেছে, রাস্তাটা একটু চেঞ্জ করে নাও। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছেন? প্ল্যান বানান। কেন সর্বসময় ইসলামও বলেছে কৌশল অবলম্বন করো, কৌশল অবলম্বন করা ইসলামে জায়েজ, হিকমত অবলম্বন করো ইসলামে জায়েজ। কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার, বহুত বিশ্বাস করে সব কথা বলে ফেলেতাম, এই বলে ফেলাতে সমস্যা হয়েছে। কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে নিজের লক্ষ্যকে গোপন রাখে না সে কখনো লক্ষ্যে পৌঁছায় না। ওইটাই আমার মিস্টেক হয়েছে, তাই এবার নিজের লক্ষ্যকে আমি গোপন করে দিয়েছি, আর কাউকে বলিনি, আর কাউকে বলবো না। কিন্তু যারা আমায় ভালোবাসো আমার সঙ্গে পার্সোনাল দেখা করো, দল গুছিয়ে সাথে সাথে না, যে যখন খুশি পারো দেখা করো, কথা আছে। কথা বুঝে আসছে না? কেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ইসলাম, আমার দিন, আমার কালেমা, আমাকে মেনে চলতে হবে, আমাদের মেনে চলতে হবে, ঠিক না বেটি? অতএব ইমামে হোসাইন হুজুরের কাফেলা ওইখানে যে কথা বলছিলাম, পানি পান করছিল যখন প্রচন্ড গরমে, ছোট্ট বাচ্চা সুকাইনা হুজুর ওই কাফেলা থেকে নেমে গিয়ে একটা ছায়াতে গিয়ে বসেছে, আর ছোট্ট বাচ্চা তো ছায়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। পানি পান করে এজিদ বাহিনী কাফেলাকে ছেড়ে দিয়েছে। কিছুটা যাওয়ার পরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, এমন সময় দেখছে ইমামে হোসাইন হুজুরের যে নেজার উপরে শের মোবারকটা ছিল ওইটা মাটিতে পড়ে গেছে, পড়ে গিয়ে এমন আটকে গেছে মাটিতে ওটাকে কেউ তুলতে পারছে না, সবাই মিলে চেষ্টা করছে পারছে না। লাস্টে হযরতে জাইনাল আবিদিন আহলে রাসূল একজনই ছিলেন বেঁচে, পুরুষদের মধ্যে একজনই বেঁচে ছিলেন, ইমাম হাসান হুজুরের আওলাদ একজনই, বাকি সব শহীদ করে দিয়েছিল আহলে রাসূলদের ঘরে। তো সেই জায়গায় হুজুরের কাছে এজিদ বাহিনী এসে বলল যে এইরকম একটা ব্যাপার, ইমামে হোসাইন হুজুরের শের মুবারক তোমাদের আব্বুর মাথাটা আগাচ্ছে না, যাচ্ছে না, দাঁড়িয়ে রয়ে গেছে নিজের ওপরে, তো কি ব্যাপার? তখন বললেন কাফেলাটাকে দেখুন কেউ কোনো জায়গায় রয়ে গেল নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুকাইনা কে, ছোট্ট বাচ্চা মেয়েটা কে ছিল? ইমাম হোসাইন হুজুরের সন্তান, আর সন্তান তো সন্তান, জান্নাতি সন্তান। তো হুজুর যখন এই কথা বললেন, হযরত সুকাইনা হুজুরের ফুপু ইমামে হাসান হোসাইন হুজুরের বোন, তিনি ডাক দিলেন, একটা একটা করে সবাইকে, সবাই সাড়া দিল। যখনই সুকাইনা বলে আর সাড়া পাই না, একবার ডাকে, দুবার ডাকে, তিনবার ডাকে, সাড়া পাই না। কিন্তু এইদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের মহল্লায় নাকি? আপনাদের মহল্লায় নয় তো? তখন হুজুর কি করলেন, দরকার মাইকটা বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়েছে। আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? আপত্তি নাই তো? হায় আল্লাহ, তুলে লাও তাড়াতাড়ি, যেখানে দিনের কথা বলার স্বাধীনতা আজকে নেই, কি অবস্থা। আল্লাহু আকবার। মুসলিম এলাকায়, মুসলিম পাড়ায় রাসূলের কথা বলার এখন স্বাধীনতা নেই, হক কথা বলার স্বাধীনতা নেই, চোরকে চোর বলা যাবে না। কি সময় এসে গেল। ঠিক আছে, যে শুনতে পারবে শুন, যে শোনাতে পারবে লিয়ে আসুন, না হয় আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর মতো থাকবে। বাস, কথা বুঝে আসছে না? যোগাযোগ 10টা ছেলেও তো রাখবে নাকি? ঠিক আছে, আমার ইমাম মেহেদী আসাল্লামের অপেক্ষায় থাকবো, হুজুর আসবে, হুজুরের কাতারে আমরা মিশে যাবো ইনশাল্লাহ। সারা পৃথিবীকে ফতে করবে হুজুর, সারা পৃথিবীকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আজকে দিনে বলার সাহস নেই অনেক। ওই যে আধার কার্ড তৈরি করছে না, চোখের ফটো নিচ্ছে, কেন? তোমার চোখ ধরার জন্য? না না না, এটা আজ থেকে নয়, ইমাম মেহেদী আসাল্লামকে ধরার জন্য। ইমাম মেহেদী আসাল্লামের চোখের রেটিনা উঠবে না, যেটা বলুন সুবহানাল্লাহ। শোনেন, দাজ্জাল দাজ্জাল যে চোখ কানা, শোনেন না, কানা এসে গেছে, কানা বসে বসে সব কাজ চালাচ্ছে, সারা পৃথিবীতে ওর দল তৈরি হচ্ছে। কিন্তু ইমাম মেহেদী আসাল্লামের দল তৈরি করবে সব তো কানার দিকেই দেখছি, ভালো দিকে কে আছে? সব তো কানার দিকে। কি গো, কথা খারাপ আছে নাকি? ভেবে দেখো তোমরা, কানার দিকে না ভালোর দিকে? কানার দিকে না ভালো দিকে তোমরা দেখো। আজকে সারা রাত জেগে জেগে সব আর্জেন্টিনা ব্রাজিলের হয়ে হাততালি মারছে। दार्जाले संगठनेर लोगो हलो एक चोख देखबो तो सब खेलोयाड़देर हाथे एक चोख आँका आछे कथा बुझे आसछे आरो अनेक किछु कथा आछे बाप बहुत किछु कथा आछे सेसब कथा बोलले आमार असुविधा नेই आमार आमारो कि आछे कथा बुझे आसछे ना किन्तु समस्या हच्छे मुनाफेक तुम्हारे कान खाबे मुनाफेक तुम्हारे कान खाबे सुयोग दिले आर होबे ना तेईभावे डाकछे सुकाइना सुकाइना बोले आवाज पाच्छे ना लास्टे इमामे होसाइन हुजुरेर बोन सुकाइना हुजुरेर फुपू जान तिनी बेरिये पड़ेछे खुजते देखछे एकटा गाछतलाय बोरखा परा अवस्थाते एकजन खातुन एकजन महिला पर्दा निसी ना हजरत सुकाइना के कोलेते दुलाच्छे आर हजरत सुकाइना कानछे और ओई खातुन के बोलछे जे आमार अब्बा के एई भावे शहीद करेछे आमार भाई के एई भावे शहीद करेछे कारबालार कथा एकेर पर एक शोनाच्छे आर ओनारा दुजने कानछे एकटार पर एकटा तीर आमार छोट्ट भाई असगर आली असगर जखन पानी पान करते गेछे एजिदरा तीर मेरे तार बुकके छिन्नी करे दिएछे एई भावे शोनाच्छे हजरत सुकाइना गिये सेई महिलाके खुशामदेद शुक्रिया आदाय करे तिनी बाच्चाटाके निये जानते चाइछे आपनी कि बोलबेन के आपनी जेई रकम मुसीबतेर समय इमामे होसाइनेर बुके जिनी घुमातेन सेई छोट्ट बाच्चाटाके आपनी कोले करे लिए तार हिफाजतेर दायित्व नियेछेन बोरखाटा तुले दिये बोलछे तुमी कि आमाय चिनते पारछो ना आमी तोमार मा फातेमा जोरे बोलुन सुबहान বাচ্চাটাকে রেখে দিয়ে তোমরা চলে গিয়েছিলে আমি থাকতে পারিনি তাই এসে তার হিফাজত করছি তা যার হিফাজত এত বড় পাওয়ার যাদের আছে রওজা মুবারক থেকে এসে বাচ্চাকে কোলে নিয়ে হিফাজত করতে পারে কারবালায় জানার পরও সে হোসেনকে কি রাসূল হিফাজত করতে পারতো না দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যার মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব গুনাহ maaf করে আল্লাহ জান্নাতি যুবক করেছে সেও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি ন্যায়ের পক্ষে থেকে গর্দানকে কাটিয়ে দিয়েছে আর তোমার আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সবটাই তো পাপ তারপরেও তুমি ন্যায় ছেড়ে যে অন্যায়ের পিছনে পালিয়ে যেও না হতে পারে তোমার এই ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে মার খাওয়ার জন্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার জন্য সত্যের জন্য তোমাকে কথা বলার জন্য তোমার এই জেলখানাতেই তোমার গুনাহ maaf হতে পারে তোমার ওই অত্যাচার শিকার হওয়াতেই তোমার গুনাহ maaf হতে পারে তোমার যে যে জায়গায় আঘাত করেছে বিনিময় হতে পারে তোমার গুনাহ maaf তাই তোমাকে সবরের সাথে ধৈর্যের সাথে তোমাকে ন্যায় সত্যের পক্ষে থাকতে হবে কারণ আল্লাহ ওয়াদা করেছে যাকে আমি দুনিয়া দেব আখিরাত দেব না আর যাকে আখিরাত দেব दुनिया देव ना आल्ला कखनो मिथ्या बोलते पारे ना ताई दुनिया यदि चान ताहले आल्ला वालादेरके छेड़े देन दिए जालिमदेर साथे थाकुन और यदि आखिरात चान ताहले जालिम छेड़े दिए चले आसुन कोराइश खानदानेर बच्चा हिसाबे आबार डाक दिच्छी आमार नबी झंडाके आमरा धरेছি आगामी दिन कलेमा झंडाকে তুলে রাখবো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কোনদিন মদের পক্ষে ছিলাম না থাকব না যারা মদ খাচ্ছেন শরীয়ত বিরোধী কাজ তওবা করুন শরাব ছেড়ে দিন যারা সুদ খাচ্ছেন শরীয়ত বিরোধী কাজ তওবা করুন ছেড়ে দিন যারা মিথ্যা কথা বলছেন শরীয়ত বিরোধী কাজ তওবা করুন ছেড়ে দিন লোভ করবেন না আজকে আমাদের মধ্যে যারা দুনিয়াকে রাস্তা দেখালো আজকে তারাই অন্ধকারে পড়ে গেছে শুধুমাত্র দুটো কারণে একটা ধৈর্য নেই আর একটা হচ্ছে লোভে পড়ে গেছে লোভে পড়ে গেছে লোভ কথা বুঝা আসছে আমি বলেছিলাম না অনেক দিন আগে যে বাংলাদেশে একজন ভদ্রলোক মহিলাদের ঘরে লোন দিয়ে বাড়ি 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 টাকা ঢুকিয়ে দিল এটা একটা পলিসি ইসলামের দুশমনদের কি পলিসি যে পুরুষদের দোয়া থেকে মহিলাদের দোয়া বেশি কবুল হয় শোনো শুনছো তো নাকি বাপের থেকে মায়ের দোয়া বেশি কবুল হয় জোরে বলুন সুবহানাল্লাহ পুরুষের থেকে মহিলার দোয়া বেশি কবুল হয় কেন পুরুষ হাজার জায়গায় বসে হাজার জনের পয়সা খায় হাজার রকম ইনকাম করে অনেক গলদ হয়ে যায় কিন্তু নারীর জন্য সব মাপ স্বামী যদি চুরি করে এনেও দেয় তাও নারী কাল্লা ধরবে না ধরবে স্বামীকে কথা বুঝছেন না বোঝেন না তাই বিশ্ব মুসলিম নারীদের ঘরে বড় প্ল্যান করে हराम रास्ताय नबाबार प्लान सारा दुनिया ते होये आसछे। आज আমরাও দেখতে পাচ্ছি বড় প্ল্যান করে आज আমাদের বাড়িতে বিভিন্ন রকম ভাবে মহিলাদের কাছে বার হারাম টাকা ঢোকাবার প্ল্যান চলছে। এবার যদি আপনার মনে হয় যে আব্বাস সিদ্দিকী তুমি তো কোনোদিন 5 টাকা দেওনি, তুমি বড় ফতোয়া দিতে এসছো, আল্লাহর কসম বলছি আমাকে ক্ষমা করবেন, আপনার জন্য আমার ফতোয়া নয়, যে আমায় ভালোবাসেন তার জন্য আমার ফতোয়া। নুন ভাত খেয়ে থাকবেন, তথাপি কোনো চক্রান্তকারী চক্রান্তের হারামের টাকা নেবেন না বলে গেলাম। কেন কাল আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। আজ হারাম খাবেন, কাল মরবেন, জাহান্নামে যাবেন। আজ যদি ধৈর্য ধরে কালকে চলে যেতে পারেন, বেহিসাব আল্লাহর জান্নাতি পাবেন, খানা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মাকে বাঁচাচ্ছি, আমি আমার বোনকে বাঁচাচ্ছি, আমি আমার বেটিদেরকে বুঝাচ্ছি, খবরদার সারা বিশ্ব জুড়ে নারীদের হাতকেও নাপাক করার প্ল্যান চলছে, যাতে করে আমাদের উপরে যখন জালিমদের অত্যাচার হবে, আমাদের উপরে যখন ইসলামে অ্যাটাক হবে, আমাদেরকে যখন হত্যা করার ষড়যন্ত্র চলবে, আমরা মসজিদে গিয়েও কেঁদে কোকিয়ে গেলেও দোয়া কবুল হবে না। নারীদের দোয়া কিন্তু কবুল হয়ে যেত, কিন্তু আজ তাদের ঘরেও বড় প্ল্যান করে না হচ্ছে। একটা মানুষ যদি সকালে বেরোয়, ব্যাগ নিয়ে সন্ধ্যায় ঢোকে, যত কমই হোক 1200 টাকা ভিক্ষা করে বেরোয়। কথা বুঝছেন না, বোঝেন না? যদি ভিক্ষা খাবার এতই দরকার হয়, ভিক্ষা করা আল্লাহ পাক অপছন্দ করে। অভাব যদি হয়, ভিক্ষা করা যদি এতই শখ হয়, ব্যাগ নিয়ে বেরিয়ে যাও অন্য এলাকায়, তথাপিও ইমানকে বিক্রি করো না। বাকিটা আপনাদের ব্যাপার, বাকিটা আপনারা। কোনো মুফতি বলবে না, কোনো বক্তা বলবে না, কোনো পীর সাহেব পীরজাদা বলবে না, তাহলে আমিও বলবো না বলে কেউ বলেন বলবে না না কেন? যে যার কবরে জবাব দেবে, যে যার কবরে জবাব দেবে। আল্লাহ রসুল বলে গেছে, সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কথা বলুন। আখেরি জবানা, দুনিয়া শেষের দিকে দুনিয়া শেষের দিকে হয়তো আর 3-4 বছর পরেই বুঝতে পারবেন আমার কথাটা যে কি মুসিবত সারা পৃথিবীকে ঘিরছে। অনেক বিশাল এলাকা পৃথিবী সাগরের তলায় চলে যাবে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কোথা আছেন আপনি? তো যাক, আমি আবার ফিরে যাচ্ছি, সময় আছে, অসুবিধা নেই তো। কেন সে নূরপুর আর সে নূরপুর নাই ভাই, কথা বুঝে আসছে না? আমরা ভাবতাম নূরপুরটাকে ফুরফুরা শরীফ ভাবতাম, এখানে যাই বলি না কেন কমসে কম এই জায়গায় আমাদের অসুবিধে নেই, এটা ভাবতাম। কিন্তু সে নূরপুর আর সে নূরপুর নাই, কি বলবো না বাধ্য। ইমামে হোসাইন হুজুরের কথা বলছিলাম, হযরতে সুকাইনা হুজুরকে নিয়ে আবার রওনা দিল দামেস্কের দিকে। যখন দামেস্কের শহরের দিকে ঢুকছে, দেখছে বিশাল সব আনন্দ হচ্ছে, খেল তামাশা, ঢোল তবলা নিয়ে হই হই করছে, ফুর্তি করছে। কেন? দামেস্কের লোকেদের ঘরে বলা হয়েছিল কিছু লোক এজিদের বিরোধী করেছে, তাদেরকে কতল করে দিয়ে নিয়ে আসা হচ্ছে। ইমামে হোসাইন বিরোধী করেছে কিন্তু বলেনি, ভুল মেসেজ দেয়া হয়েছিল। আজও সমাজে ভুল মেসেজ দেয়া হচ্ছে, কথা বুঝে আসছে না? নাই তখন এক স্টাইলে দিয়েছিল, এখন আরেক স্টাইলে দেয়া হচ্ছে। আর মনে রাখবেন, পৃথিবীতে এই প্রবাদ বাক্যটা আমরা সব সময় জানি, গাছ না হলে গাছকে কাটতে পারে না, ঘর না হলে ঘরে আগুন ধরানো যায় না। তো ইমামে হোসাইন হুজুরের নিজাত মাথায় লাশ শের মোবারককে নিয়ে যাচ্ছে, আর এইদিকে কাফেলাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কাফেলাটা যখন দামেস্কের মধ্যে ঢুকেছে, অনেক খেল তামাশা হচ্ছে, দাঁড়িয়ে গেছে, লাইন ক্লিয়ার করবে, কোথায় নিয়ে যেতে হবে, না যেতে আলোচনা হবে, রাজ দরবারে ঘোষণা আসবে, শুনছেন তো? এমন সময় একটা বাড়ি থেকে একজন মহিলা তার একজন খাদেমকে পাঠিয়েছে, যাও ওই যা কাফেলা আসছে, ওই কাফেলার কি প্রয়োজন আছে একটু পানি টানি দাও, জামা কাপড় কি লাগবে একটু দাও। তো ওইটা নিয়ে যখন এসেছে, হযরত ইমামে হোসাইন হুজুরের বোন তিনি তখন বললেন, के दिए पाठिएছে সারা রাস্তায় আমাদের উপরে কেউ ইহসান করেনি কেউ আমাদের কথা ভাবেনি আজকে तमाम কায়নাতের বাদশার খানদানকে কিভাবে বন্দী করে সারা রাস্তা ভুকা খালি পায়ে রৌদ্রে কি কষ্ট করে নিয়ে আসা হচ্ছে ভেবে দেখুন অত সহজ নয় জান্নাতে যাওয়া তুমি কি ভাবছো তুমি হতে পারো যে দাদা হুজুরের মুরিদ দাদা হুজুরের আওলাদ যেই হও না কেন জান্নাত যাওয়া তো সহজ নয় तमाम কায়নাতের বাদশার খানদানকে যাদের উপরে দরুদ পড়তে ওয়ালা আলে মুহাম্মদ रसूल যাদের সম্বন্ধে বলেছে এদেরকে ভালোবাসাটাও ইবাদত তাদের উপরে কি অত্যাচার হচ্ছে দেখুন আর তুমি আমি মনে করছি সহজে সহজে সব পেয়ে যাব কবর খুঁড়ে যদি দেখানোর হতো দেখিয়ে দিতাম কবরে যাওয়ার পরে কি হচ্ছে তবে হ্যাঁ যদি কেউ নিজেকে হোসাইনের গোলাম মনে করতে পারো নিজেকে খাতুনে জান্নাতের বাড়ি চাকরানি মনে করতে পারো ওই ছেলে ওই মেয়ে তোমার বেড়া পার হোসাইন করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আমি বলে গেলাম মুফতি মাওলানা ফোকা যে যতলার সাবি থাক না কেন যদি ক্ষমতা থাকে আলো বলি চাও বলছি আসো মুনাজারাই বসি আলে রাসূলদের প্রেম ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না কারণ জান্নাতে যেতে গেলে নবীর প্রেম দরকার নবীর প্রেম পেতে গেলে তার খানদানের প্রেম দরকার জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো মুফতি আজম মেজো হুজুর পীর কেওলা তিনি কিতাবের মধ্যে লিখে দিলেন বাবারা শরীফুন নসবকে সম্মান করা ওয়াজিব কি ওয়াজিব ওয়াজিব বোঝেন এ ওয়াজিব বোঝেন ওয়াজিব ফরজের পরের দরজা হলো ওয়াজিব করতেই হবে শরীফুন নসবকে mohabbat করা কি ওয়াজিব শরীফুন নসবটা কে নবীর খানদান সাহাবাদের খানদান এদেরকে mohabbat করাটা ওয়াজিব যদি কারো প্রশ্ন জাগে এদের চলাফেরা কথাবার্তায় যদি ভুল মনে হয় শরিয়াত বলছে তাদের থেকে সরে যাও সমালোচনা করার পাওয়ার গোলামের বাচ্চা গোলাম তোমাদেরকে দেয়নি ইসলাম শুনছেন না শুনছেন হ্যাঁ এটা হুকুম শরিয়াতের তুমি যদি করো আর শরীফ যদি ওয়াজিব যদি কেউ ইনকার করে ইনকার ইনকার বুঝুন তো সে কি হয় কাফের হয়ে যায় কথা বুঝে আসছে সব দাদা ঠান্ডা হবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে শুয়ানো হবে তখন সব দাদা ঠান্ডা হবে কে কার দালালি করেছে না করেছে সব বোঝা পড়া তো কিয়ামতের দিন হবে দুনিয়ায় সব নেবেন নাকি আখিরাতে নেবেন না আহারে মুসলমান গরিব ছেলে মেয়েরা তরুণেরা ইমামে হুসাইন হুজুরের উপরে কি অত্যাচার জুলুমটা এজিদ করেছিল এ যুবকেরা তরুণেরা যে ইমামে হুসাইন ইতিহাস যদি জানে অবাক হয়ে যাবে যার আব্বা আম্মার ইতিহাস শুনলো অবাক হয়ে যাবে আরে দুনিয়া জমিনেতে হযরত জিমা সাল্লাম চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কন্যা খাতুনে জান্নাতের সঙ্গে শেরে খোদা আলী সঙ্গে আল্লাহ পাক আসমানে তিনাদের বিবাহ দিয়ে দিয়েছে দুনিয়া জমিনে হাজারো নিকাহ হয়েছে হাজারো বিবাহ হয়েছে কিন্তু খাতুনে জান্নাত আশিরে খোদারি সঙ্গে এই নিকাহ আল্লাহ পাক আসমানে দিয়েছে আমার রাসূলুল্লাহ বলতে লাগলে কে বিবাহর খুতবা পড়েছে আল্লাহ নবীকে জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল খাতুনে জান্নাতে আশিরে আলী বিবাহ খুতবাটা পড়েছি আল্লাহ রাসূল বলেছিলেন ওলি কে হয়েছিল হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে ওলি হয়েছিলেন কোরআন বলছে প্রত্যেক মুমিন মুমিনার ওলি হলো আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ওলি আল্লাহ নয় কার ওলি ওলি মানে গার্জিয়ান কে বাবা বুঝতে না ওলি কাকে বলা গার্জিয়ান প্রত্যেকটা মুমিন नर नारी मोमिन मोमिना तार ओली के गार्जियन के जोरे बोलছেন না কেন আল্লাহ অভিভাবক গার্জিয়ান মেন গার্জিয়ান তোমাদের আল্লাহ কথা বুঝা আসছে রাসূল গার্জিয়ান হযরত আলী গার্জিয়ান বাপ মা আমাদের গার্জিয়ান কিন্তু মেন গার্জিয়ান হলো আল্লাহ তাদের মুমিন মুমিনা মুসলমানের নয় আমার আজ কি ভুল হচ্ছে নাকি কারণ আপনারা আল্লাহ করে অনেক কথা শুনেছে কাদের গার্জিয়ান গো মুমিন মুমিনা मोमिन आल्लादा जिनिस मुसलमान आल्लादा जिनिस प्रत्येकटा मोमिनी किन्तु मुसलमान किन्तु प्रत्येकटा मुसलमान किन्तु मोमिन नय आमी बुझाते पारलाम मान अहब्बा सुन्नती फकाद अहब्बानी काना माई फिल जन्नात रसूलेर प्रत्येकटा सुन्नती किन्तु हादिस किन्तु प्रत्येकटा हादिस किन्तु रसूलेर सुन्नत नय তাই নবী বললেন যারা আমার সুন্নাতের উপরে আমল করলো তারা আমায় ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে যাবে আমার হাদিসের উপরে আমলের কথা বলেন মান আহাব্বা সুন্নতি আমার প্রত্যেকটা সুন্নতি হলো হাদিস কিন্তু প্রত্যেকটা হাদিস আমার সুন্নাত নয় আমি বুঝাতে পাচ্ছি তো নাকি গো হ্যাঁ সুন্নাত আলাদা জিনিস প্রত্যেকটা সুন্নতি কিন্তু রাসূলের হাদিস ঠিক তেমনই মুসলমান আলাদা জিনিস মুমিন আলাদা জিনিস কিন্তু আজ সমাজে আমাদেরকে একদল লোক বোকা বানায় বলে আমরা তো মুসলমান আমরা সব মুসলমান না মুসলমান আলাদা জিনিস মুমিন আলাদা জিনিস মুমিনকে চিনবেন কি করে ওই আগে যেটা বললাম সবকিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে জানের থেকেও বেশি এবং নবীর আদব নবীর সম্মান সব থেকে উপরে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে ইমামে হোসেন ইমামে হাসান হুজুরের আম্মা কে বুঝতে পারছেন তার পেটের সন্তান কারবালায় যে লড়াই করে শহীদ হওয়া দরকার ছিল তাহলে তুমি আমি কি করব বলো কেন নানা দিনকে বাঁচাতে হবে সেই নবীর দিন আজকে ধ্বংসের দিকে একদল মুনাফিকরা করছে না করে না বাঁচাতে হবে না বাঁচাতে হবে না দুটো ভাবে বাঁচানো যায় এক নিজেকে বাঁচাতে হবে অর্থাৎ মদ ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে চুরি ছাড়তে হবে বেশরিয়াতি বিহায়াপনা ছাড়তে হবে তাই তো নাকি আর আরেকটা হলো কি যদি কেউ করতে চায় তাকে রুখতে হবে এই রুখতে গেলে ক্ষমতা থাকলে হাত দিয়ে আর ক্ষমতা তা না থাকলে হাতে মুখ দিয়ে তাও না থাকলে অন্তর থেকে ঘৃণা করে একদম সম্পর্ক আলাদা যাও কথা বুঝাচ্ছে না আর যদি মনে হয় যে হুজুর অনেক কিছু পাবো না হ্যান পাবো না ত্যান পাবো না বাপ তাহলে আখেরাত ছেড়ে দাও আর যদি কেউ বলে এ পাবে না ও পাবে না ও পাবে না আল্লাহ ছেড়ে দিলে রাসূল না ছেড়ে দিলে আরে আমার কি আছে আমার একটা কথা বলতে পারবে তোমাদের করে আল্লাহর বিরুদ্ধে লিখেছিলাম একটা বলে দাও সেই দিন থেকে নিজের জুতো নিজে দাঁতে করলে ঘর চলে যাবে কাউকে দিতে হবে না আমি নিজে দাঁড়িয়ে চলে যাব একটা বলে দাও শুধু ওই আমার আড়ালে বললে হবে না তুমি বুঝাও না দেখি আমার সামনে ঝগড়ার কি আছে আলোচনা করতে কথা বুঝাচ্ছ না না তাতে যদি প্রকাশ্য না হয় একটা ঘরের মধ্যে আলোচনা হবে একজন থাকবে থার্ড পার্টি সে শুধু ভিডিও করবে ওটা বাইরে ফ্লাশ হবে আব্বাস সিদ্দিকীর অন্যায় পাওয়া গেল বাইরের লোক দেখুক ঠিক না বেটি কি গো কথা ভুল বলছি এজন্য বলছি ঈমান মজবুত করো যদি মনে হয় আমাদের বাবাজি ঠিক আছে প্রকাশ্য বাবাজি জিন্দাবাদ যদি বলতে না পারো অন্তরে বাবাজি জিন্দাবাদ রেখে দাও ভাইজান ঠিক আছে প্রকাশ্য জিন্দাবাদ বলতে না পারো অন্তরে রেখে দাও প্রকাশ্য আমার সঙ্গে দেখা করতে হবে না গোপনে গোপনে যাও যে যার মতো যাও কেন কেরিয়া নিজের চেয়ে পিছনে স্টেপনির প্রয়োজন নেই লোহার চাকা হয়ে যাও কোনোদিন খারাপ হবে না টুকটুক করে যেতেই থাকে বুঝাতে পারছি তো নাকি আহারা বাবারে নওজওয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার ইমামে হোসেন তিনি কেমন মানুষ ছিলেন আল্লাহ বাতের আগে কত mohabbat করেছে কত পিয়ার করেছে কত mohabbat করেছে আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমি রাসূলুল্লাহকে কেউ যদি পেতে চাও আমার ইমাম হোসেন হাসানকে ভালোবাসতে হবে একদিন আল্লাহ নবী দুই নওয়াসা हजरत इमाम हसन हुसैन আমার রাসূলের পাক সাল্লাম তিনার দুই নওয়াসা হযরত ফাতেমা তুজহরা খাতুনে জান্নাত আম্মার কাছে গেলেন, যে বলতে লাগলেন আম্মা জান কে বড় কে ছোট, এই ভাবে বলতে লাগলো। হযরত খাতুনে জান্নাত দেখলো আমি যদি হাসানের কথা বলি হুসাইন মনে দুঃখ পাবে, হুসাইনের কথা বলি যদি হাসান মনে দুঃখ পাবে, এই ভাবে তখন বলল এ ফয়সাল্লাহ তোমার আব্বা শেরে খোদা আলী কে চলে যাও। হযরত খাতুনে জান্নাত কারো মনে দুঃখ দিতে চাইল না, কেন আল্লাহ যাকে ভালোবাসে আমি ফাতেমা তাদের দুঃখ দেব না। হযরত ইমাম হাসান হুসাইন শেরে খোদা আলী হুজুরের কাছে চলে গেলেন। হযরত শেরে খোদা আলীর কাছে যাওয়ার পরে আব্বাকে কি কথা জিজ্ঞাসা করলো। হযরত আব্বা জান বললেন না এটা আমি পারবো না, তোমার ফয়সাল্লাহ দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কাছে চলে যাও, হাবিবুল্লাহ তোমার নানার কাছে চলে যাও, কেননা শেরে খোদা আলী তিনিও চাই না দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা কষ্ট পেয়ে যায়। সেই বাচ্চাদের ধরো যারা জুলুম করেছে শহীদ করেছে তারা কি ভাই হিন্দু ছিল নাকি গো, খ্রিস্টান ইহুদি, নামাজ পড়তো। আজকে সেই ইমামে হোসাইনের গোলামকে ছেড়ে দেবে ভাবছো, আমিও জানি তারপরও আমাকে বেরোতে হবে, আমায় কথা বলতে হবে, তাতে শহীদ যদি কপালে লেখা থাকে হবে ও তো কিসমত ওয়ালারাই পায়, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমি কি শহীদ যে নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ তোমায় দিতে চাই, তুমি নেবে না? নিতে গেলে তো হকের পক্ষে কথা বলতে হবে, থাকতে হবে। এই যুবকেরা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। হযরত ইমাম হাসান হুসাইন কে সালাম দিয়ে বলতে লাগলেন নানা জান এই ব্যাপারটা যখন আল্লাহ নবী শুনে নিলেন, নেওয়ার পরে নবী আমার বলে দিতে লাগলেন বাবা ইমাম হাসান হুসাইন তোমার এই ফয়সালাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কুদরতি হাতে দিয়ে দিলাম, অতএব রাসূলুল্লাহ চাই না ইমাম হাসান হুসাইনের মধ্যে কারো একজন কষ্ট পায়। সেই হাসান হোসেনকে কষ্ট দেবেন? এখনো কিছু সমাজে এজিদের লোক আছে না নাই? আছে। এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আবার হযরত এজিদ বলে, ফাটাকা বলে, তুই এজিদের সঙ্গেই জাহান্নামে থাকবি, আর আমরা ইমামে হোসাইনের পক্ষে ইমামে হোসাইনের সাথেই জান্নাতে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ হচ্ছে কারো? মালিক ছেড়ে গোলাম কখনো আলাদা থাকে না, মালিক ছেড়ে কখনো গোলাম আলাদা হয়, কিন্তু গোলাম হতে হবে, গোলাম হতে হবে। ইমামে হোসাইন মদ পছন্দ করে না, আমাদের ঘর বন্ধ করতে হবে, কথা বুঝে আসছে? সেদিন একটা কোথায় দেখলাম মালদায় বেশ কিছুদিন আগে একদল মা বোনেরা এটা কি মদের দোকান টুকান না কি করেছিল, সব যে দেখলাম একদম ঝ্যাঁটা জুতো লাঠি সুটা নিয়ে যে সব ভেঙে তছনছ করে দিয়েছে, দেখে বুকটা ভরে গেল। হ্যাঁ এইরকম মা বোন দরকার, কথা বুঝে আসছে? একদম পুরো 2-3 হাজার বেরিয়েছে, কথা বুঝে আসছে? কেন? ওই মদ থাকলে সবচেয়ে বেশি বিপদ নারীদের, সব থেকে বেশি বিপদ নারীদের। ওই স্কুলে যাবে বাচ্চারা, আসবে দুদিন পরে দেখবে গায়েব হয়ে গেছে, তার উপরে জুলুম কথা বলছে, কি হয় না? মদের বিরুদ্ধে বললে কারো খারাপ লাগে না, কেন এখন তোমার মদের পক্ষে অনেক লোক আছে তো, আর মদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টাও চলছে। হ্যাঁ এ যুবকেরা हजरत इमाम हुसैन जुरामान एमन समय যখন এই কথাটা শুনলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ বা জানিয়ে দিয়েছে একটা ফলকে নিয়ে আসমানের দিকে তুলে দিতে আর ইমাম হাসান হুসাইন কে হাত পাতে যার হাতে ফলটা পড়বে আল্লাহ পাক রাইটা তার পক্ষে দেবে এমন সময় দেখা যায় ফলটা আসমানে দিয়ে তুলে দেয়া হলো দুই ছোট ছোট হাসান হুসাইন হাত পেতে অপেক্ষা রয়েছে কার হাতে ফল পড়বে কার হাতে ফল পড়বে আরে হাসান হুসাইন কে চিনে নাও আমার আল্লাহ পাক ফলটাকে দুটুকরো করে দিয়ে দুজনের হাতেই ফেলে দেয় আল্লাহ সুবহানাল্লাহ তুমি যদি ইমানদার হও মুসলমান যদি হও তোমাকে অন্যায়ের পক্ষে যাওয়া হারাম আর ন্যায়ের পক্ষে থাকা তোমার জন্য ফরজ থাকতেই হবে তোমাকে অন্যায়কারী সাপোর্ট করা হারাম আর ন্যায়ের বিরোধী করা হারাম তুমি যদি ইমানদার হও মুসলমান হও কথা বুঝে আসছে না না অতএব কখনো তুমি অন্যায়ের দিকে যাবে না আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সবাই তোমাকে এক ঘরে করে দিক তুমি কোরআনের বিরুদ্ধে যাবে কথা বলো আল্লাহর কোরআন বলছে উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ বানিয়েছি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে নিজেরাও ভালো কাজ করবে মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখবে নিজেরাও খারাপ কাজ থেকে দূরে থাকবে এটা করতে হবে না এটা কার হুকুম আব্বাস সিদ্দিকীর আব্বাসের কথা মানবো না মানতে হবে না এটা হুকুমটা কিন্তু কার আল্লাহ আল্লাহর কথা মানবেন না এবারে হ্যাঁ এই মানাটা তিন ধরনের আমি আবার ভুলে যাচ্ছি ক্ষমতা আছে হাত দিয়ে ক্ষমতা নেই মুখ দিয়ে তাও ক্ষমতা নেই অন্তরে কমসে কম তোমার পরিচয় যেন থাকে তুমি হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বুঝাতে পেরেছি তো হ্যাঁ আল্লাহ তোমাকে আমাকে সবাইকে বুঝার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আসুন একটু সালাত ও সালাম ইয়া নবী সালাম दुआ होए गेले सब नामाज पढ़बे ओ मिस करबे ना एतो अशुने यदि तोमरा परिवर्तन ना हओ बाप लस आमार नय आमार डिउटी तो होए गेल एतक्षण की करछिलाम आमी कथा बोलबेन एतक्षण की करछिलाम एतक्षण की करछिलाम डिउटी पालन करछिलाम कार आर आल्लाहर डिउटी पालन करछिलाम ए तो आल्लाहर पक्ष थेके चाकरी पेयेछि डिउटी पालन करछिलाम अतएव से ड्यूटी पालन कराते तुम्हारे सुनिए दिल तुम्हारे ड्यूटी एगुलो सुने कि करते हैं আমল করতে হবে কি করতে হবে অর্থাৎ বাস্তবে রূপ দিতে হবে আমার হাফ ডিউটি হয়েছে আর হাফ ডিউটি বাকি আছে কি আমাকেও নিজেকেও বাস্তবে প্রমাণ দিতে হবে না আমি শুধু বলবো আর আমি ভুল করব আর তোমরা সব মেনে নেবে আমার ছাড় নেই বাবা আমারও ছাড় নেই কথা শুনছেন না শুনেন না হ্যাঁ এবারে একটা কথা দুনিয়ায় হকের পক্ষে থাকলে গাল খেতে হবে মার খেতে হবে নিন্দুকরা নিন্দা করবে মিথ্যুকরা মিথ্যা প্রচার করবে তুমি যদি আমায় প্রেম করো তুমি যদি আমায় ভালোবাসো তোমার নজরে যদি মনে হয় আমি নিন্দুকের কথাই ঠিক তাহলে তোমার উচিত হবে আমার থেকে সরে যাও সময় নষ্ট করলাম না আর যদি মনে হয় না তাহলে তোমাকে আরো বেশি মহব্বত করে আমাকে সাপোর্ট করা দরকার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির কাজ শুরু হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেক বাধা বিঘ্নের পরে কাজ শুরু হয়েছে, আল্লাহ যেন কাজটা করার তৌফিক কমপ্লিট করার আস্তে আস্তে তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে আজকে একটা ছেলে দিল, আজকে একটা ছেলে দিল, এটা নিয়ামত তো নাকি? এই নিয়ামতটা কাল কি বড় হয়ে যায়? কি গো কি করতে হয়? অনেক ওর পিছনে মেহনত করতে হয়, অনেক বাধা আসে, বাধা কি জ্বর সর্দি বিমার হাসি কাশি কত কি আসে একটার পর একটা। সেই বাধা বাধা এই মনে হচ্ছে বিমার হয়ে ছেলেই চলে যায় মনে হয়, এই মরে যায় মনে হয়, আবার বড় দাঁড়াচ্ছে, আবার মনে হলে এই হলে এই হোঁচট খেয়ে পড়ে গেছে, হ্যাঁ নয় এই মাথা ফেটে ফেলেছে, এই হাত ভেঙে গেছে, এই ছাদ থেকে পড়ে গেছে, কি সমাজ হয় নয়। কিন্তু আস্তে 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 সময় ধৈর্য একদিন ওই ছেলে কিন্তু বড় হয়। তাহলে আল্লাহ কারে এটাকেও একটা ছেলে মনে করুন, কাজ শুরু হয়েছে, আমরা সবাই মিলে ছেলেটাকে মানুষ করছি, তাই জন্য কি সেই মানুষ করতে অনেক বাধা এসেছে, জ্বর এসছে, বিমার এসছে, হাসি এসছে, কাশি এসছে, অনেক বুঝতে পারছেন না, ক্যান্সারের মতো হয়তো আক্রান্ত ধরছিল, সব কেটিয়ে কুটিয়ে আস্তে আস্তে আল্লাহ পাকের দয়াতে কাজ শুরু হয়েছে। আল্লাহ চাইলে আস্তে 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 হবে, যদি ধৈর্য থাকে, বিশ্বাস থাকে, সময় দিন, লেগে থাকুন, ইনশাল্লাহ একদিন না একদিন কামিয়াবি হবে। আপনাদের কাছে তো নলেজ সিরিজ টাকা আর চাই না, চাইছি কি আর না, এখন আর চাই না। কেন? যতটুকু দিয়েছে অতটুকু আসে, সেটাতে কাজ চলছে, যেদিন শেষ হয়ে যাবে সেদিন অবশ্যই বলবো যে ভাই এতটুকু হয়েছিল, দেখুন শেষ হয়ে গেছে, আবার দেন। তাহলে সমস্যা কোথায়? একটু ধৈর্য ধরে থাকুন। এবারে যারা সমালোচনা করার কাজ তারা সমালোচনা করবে, কেন আগেও করেছে, আজও করছে, এই সময় তাদের একটু করার সুযোগ হয়েছে, আল্লাহ হয়তো ঘরে একটু ঢিলে দিয়েছে আমাদের পরীক্ষার জন্য, তাদের নয়। কেন তারা জাহান্নামে যাবে বুঝাই যাচ্ছে, কেন হক্কুন নাস তারা করছে, মানুষের উপর জুলুম করছে। ওই মানুষ যতক্ষণ না মাফ করবে, তোর বাপ চোদ্দ গোষ্ঠী কেউ তোকে ক্ষমা করতে পারবে না, কেউ তোকে জান্নাত দিতে পারবে না। পুরপুরা সব পিশাব দিলে সে কবর জিয়ারত করলো, তুই একদিনের জন্য জান্নাত যেতে পারবি না। যদি যাস আল্লাহর কোরআনকে, তাহলে পুরপুরা পিশাবরা মিথ্যা বলবে, হাদিসকে মিথ্যা বলতে হবে, তবে হবে। সারা পৃথিবীর ইমাম মুয়াজ্জিন মুফতি আলেম নিয়েছো, তুই একদিনের জন্য জান্নাত যেতে পারবি না, যতক্ষণ না যার উপরে জুলুম হচ্ছে সে না তোকে ক্ষমা করবে। কথা বুঝে আসছে না? নয় অথে বাপ জাহান নামের একদিন আর 50 বছর যে দুনিয়ায় বেঁচে থাকো আজাব কাটা, তোমার মনে হয় কোনটা বেশি কষ্ট? বলো, জাহান নামের একদিন। জাহান নামের একদিনে ওই যে জুতো পরানো হবে, জুতো সবথেকে কম জাহান নামের শাস্তি হলো পায়ে একটা লোহার জুতো পরিয়ে দেবে, ওই জুতোটার এত তাপ মাথার গিনুগুনো গলে গলে পড়বে, সবথেকে কম শাস্তি। শুনছো তো ভাই? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, তওবা করো, মসজিদ মুখ হও, নামাজ পড়ো। যদি মনে হয় ইমাম সমস্যা আছে, নিজের কারখানা ঘরে একা নামাজ পড়ো, নামাজ কাজা করো না। আর ইমাম যদি গন্ডগোল থাকে, সেই ইমামকে চেঞ্জ করো, যদি চেঞ্জ না হয় একা পড়ো, যদি চেঞ্জ না হয় একা পড়ো, চেঞ্জ না হয় একা পড়ো। কিন্তু ইমাম যদি গুস্তাখে রাসূল হয়, তার পিছনে নামাজ পড়া হারাম, চলবে না। কথা বুঝাচ্ছে না? নাই সামান্য পরিমাণ যদি রসুলের সামনে কোনো গুস্তাখি করে, সেই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, চলবে না। যদি কারো আপত্তি লাগে, আমার কথা মানতে হবে না, যদি আমার কথা মানেন তার জন্য কিন্তু এই ফতোয়া মানতে হবে, পড়া যাবে না। কেন? গুস্তাখে রাসূল যে হয় তার ঈমান নেই, বেঈমান ইমামের পিছনে নামাজ পড়ার জন্য নামাজ হয় না। আপনি কিন্তু বাইরে গেছেন, বাইরে গিয়ে দেখছেন একটা ইমাম নামাজ পড়ে, সেখানে তো আপনি তাকে চেনেন না, আপনি সেখানে নামাজ পড়লেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার মধ্যে সামান্য খুটকা কোনো দিকে দেখা যায়, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু নামাজকে দোহরে নিতে হবে। কথা বুঝে আসছে না? না যাক, এখন আমরা দোয়া করব, দোয়ার পর কিন্তু কেউ নামাজ মিস করবেন না, সকলে নামাজ পড়বেন ঘরে গিয়ে মসজিদে। আল্লাহ করে নূরপুর এলাকা আমার ছোট হুজুরের মহব্বতের এলাকা, যে যার এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়ে নেবেন। হে নবী সালাম ইয়া হাবিব طلع البدر وعلينا شنيعة الوداع وجب شكرا علينا ما دعا لله عائدا يا نبي سلام يا حبيبي সকলে গায়ে গায়ে বসুন ভাই দোয়া চাওয়া হবে নামাজের ব্যাপার আছে দোয়া চাওয়া হ্যাঁ হ্যাঁ হবে তো হ্যাঁ ইনশাআল্লাহ ভাই কি তাবারুক করেছে হ্যাঁ মুহররমের চাঁদের তাবারুক রাখো না তুমি তো চেনা শোনা ছেলে রাখো না ভাই শুনছেন দুটো কথা ও দুটো কথা প্রথম কথাটা একটু মন দিয়ে শুনেন এতক্ষণ যা কিছু বললাম কোরআন হাদিস ইসলাম শরিয়াতের বাইরে কোনো কথা বলেছি সকলে বলেন যারা শুনেছেন বাইরে বলেছি তাহলে কেউ যদি কোনো আপত্তি করে জানতে হবে ও গায়ে জোয়ারি করছে ঠিক তো নাকি আর না হয় এই শরিয়াত বিরোধী কোনো কাজ তার লাইফে আছে হয়তো তার আঘাত লেগেছে কোনো ইমামের যদি গায়ে শরিয়াত বিরোধী কাজ লাগার জন্য তাহলে কি শরিয়াতটাকে চেঞ্জ করে দেবেন নাকি ইমামের জন্য পীর সাহেবের জন্য চেঞ্জ হবে কেন শরিয়াত কারো বাবা কালী সম্পদ নয় এটা আমার আল্লাহর দিন জোরে বলেন সুবহানাল্লাহ তুমি চেঞ্জ হয়ে যাও আল্লাহর দিনকে চেঞ্জ করা যাবে না যদি কেউ মনে করে আমার ক্ষমতা আছে পাওয়ার আছে শরিয়াতকে প্রচার করতে দেব না ইসলামকে প্রচার করতে দেব না হয়তো 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 এক বছর হবে দু বছর করতে দেবে না ইনশাআল্লাহ আমরাও একটা দিন পরিস্থিতি এমনও তৈরি করব সেই দিন তোমার মতো প্রচার রুকার লোকটাকেই দুনিয়ায় থাকবে না ইনশাআল্লাহ শেষ কথা আমি বহুত বড় একটা উদাহরণ দিয়ে যাচ্ছি একটা বাঘের বাচ্চা খুব ভালো করে বুঝবে একটা বাঘের বাচ্চা ছোটবেলা থেকে দলহারা হয়ে যে ছাগল বাচ্চার সঙ্গে মিশে গেছে শুনছেন ভাই ধরবেন একটা বাঘের বাচ্চা ছোটবেলা থেকে দল হারা হয়ে যে ছাগলের বাচ্চা মিশে গেছে ছাগল বাচ্চার মতো ঘাস খাচ্ছে ছাগল বাচ্চার মতো একটুখানি পাত্রে পানি খায় ছাগল বাচ্চার মতো ও ছাগলের বড় ধাড়ি ছাগলের দুধ খায় এইভাবে থাকে ভাই ছাগল বাচ্চা বড় হলে আস্তে আস্তে কি হয় তার মাথার শিং বেড়ে সিং বেরিয়েছে বাঘ বাচ্চাটাকে গুঁতো দিচ্ছে বাঘ বাচ্চাটা শুধু বলছে আমার কবে বেরোবে আমার বেরোতে প্রতিশোধ নেবে তাই বাঘের কোন সিং বেরোবে ওই অপেক্ষায় আছে আমার সিং বেরোক তোকে গুঁতো দেবো একদিন ওই ঘাড়ি ছাগলটা সব বাচ্চাগুলোকে নিয়ে একটা একটু জঙ্গলের মতো গেছে ছাগল ঘাস টাস খাওয়াবে ঘরে না তাতে বাঘ বাচ্চাটাও আছে ওদের সব একটু একটু সিং বেড়েছে আর একটুখানি বড় মতো হয়েছে তেমন সময় একটা বড় বাঘ সে দেখতে পেয়েছে সে এমনি ঘুরছিল তার নজরে এসেছে তার খেয়ালে এসেছে অন্তরে এসেছে সে দেখেছে যে হারা আমার জাতটা বাঘ বাচ্চা ও বাঘ ওকে ছাগলগুলো কেমন গুঁতোচ্ছে আর ও চুপ করে বসে রয়েছে দেখছে এই ও কি করেছে একটা গর্জন দিয়েছে গর্জন দিতেই কি করবে ভাই কটা ছাগল দৌড়বে একটা বাঘের গর্জনে যদি হাজার হাজার থাকে লাখ লাখ থাকে দৌড়বে তো নাকি সবাই মিলে দৌড়চ্ছে আর এই বাঘ বাচ্চারা কি করছে ইও দৌড়বে মানে অভ্যাস হয়ে গেছে থেকে 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 এমন হয়ে গেছে নিজের অস্তিত্ব হারিয়ে গেছে বাঘটার মনে বহুত আফসোস খুব কষ্ট লেগেছে কি হলো কথা বুঝে আসছে হাল কিন্তু ছাড়ে না, পরিকল্পনাটা চেঞ্জ করে দিয়েছে। শুনছেন তো ভাই? বাঘটার মনে খুব আফসোস যে কি হলো, বুঝতে পেরেছেন? কিন্তু হাল ছাড়ে না, পরিকল্পনা চেঞ্জ করেছে। চেঞ্জ করে বাঘটা কি করছে সেটা শুনিয়ে দিয়েছে। কি করা দরকার সেটা পরের কথা। কি করেছে ও ঠিক করেছে আগে এইভাবে হুঙ্কার আর দিলে হবে না, আস্তে আস্তে শুধু বাঘ বাচ্চাটাকেই ধরতে হবে, একা ওকে ধরতে হবে, দল থেকে ছাড়াতে হবে। ছাড়িয়ে শুধু ওই অরিজিনাল বাঘ বাচ্চাটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সাইড নিয়ে এসে ওকে প্রথম বুঝাতে হবে ওকে ওর হাকিকত পাওয়ার কি, ওর ক্ষমতা কি। ওই সবার সামনে হুঙ্কার দিলে অসুবিধা আছে, তাই ও কি করেছে বাঘটাকে এবারে আলাদা করে করেছে, ধরে ওকে সাইডে নিয়ে গেছে। মানে এই বিশাল বাঘ দেখে, বাঘ বাচ্চা তো কখনো নিজেকে দেখেন, ও তো সেই সকলের সাথে দেখেছে আর ধাড়ি মাটাকে দেখেছে, ভাবছে এই জাতি আমি তো। ওই বিশাল বাঘ দেখে ভয় খেচ্ছে, না তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকবো না। আয় থাকবে নাকি কথা, জোর করে নিয়ে এসছে ধরে নিয়ে গিয়ে ওকে বলছে ওই নদীতে গিয়ে পানি খা, সারা জীবন বাটিতে পানি খাওয়া অভ্যেস, ওই থেকে পানি খেতে পারে সাহস হয় না, ওকে বড় বড় চোখ বার কথা বলছি যা। ও ভয় এমন জানছে পেটে চলে যাব। যে নদীতে যখনই মুখটা দিয়েছে আর নিজের চেহারা তো পানিতে দেখতে পেয়েছে, নিজের চেহারা তো পানিতে দেখতে পেয়েছে, চেহারাটা যখন পানিতে দেখেছে, তখন পানি খাই না, তখন তুই ভাবছে এবার গুঁতোতে আসুক। এই পুকুরেই একবার নিয়ে যেতে হবে, পেশাতটুকুই আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে। এই তাবারুক দিচ্ছে তো, এটা বেশি করে দিল, তারা বেশি লোক দিল। দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, যা কিছু বলালেন বললাম। আল্লাহ অন্তরের খবর আপনি জানেন, সর্বসময় চেষ্টা একটাই খোদা, আপনার জন্য কিছু করব, অর্থাৎ আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য। এবারে কাজ করতে গিয়ে ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু সবটাই আপনার জন্য, অন্য কোনো নিয়ত বা অন্য কোনো কারো জন্য নয়। বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন দিক নিয়ে চলার ব্যবস্থা। আল্লাহ আজকে এই মুহরমের চাঁদে এই যে নূরপুর গ্রামে আপনার প্রেমিক আশেকে রাসূল জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুরের সব মুরিদের ঘরে নাতি পুতা ছেলে পুলে সবইরা, ছোট ছোট বাচ্চাগুলো বসেছে, যে যেমন পেরেছে দিয়েছে, দিয়ে দুয়ার মাহফিলটা করেছে, কিছু তাবারুকের ব্যবস্থাও করেছে। আল্লাহ এই সব দয়াময় দয়া করে, এবং মানুষজন সব গ্রামবাসীরা এসে বসেছে, আম্মারা দূরে দূরে হাত তুলেছে, সমস্ত ভালোবাসার মানুষরা হাত তুলেছে, আল্লাহ ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ এই সব কিছুকে আপনি কবুল করে নিন, এসব মিলিয়ে খুশিয়ে সব দেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জানের রূপাকে সব পৌঁছে দিন। খাস করে এ সওয়াব আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর দিকে রূপাকে সব পৌঁছে দিন। अल्लाह बाखास करे सवाब खातुने जन्नत फातिमा तुलहरा हुजूर पाक साडो बोशे दी तमाम नबीन सिद्दीकीन सादा सालिहीन साहबा साबिया पीर पैगम्बर कुतुब अब्दार हुजूर रूह पाक साडो बोशे दी चार बिराने बेचारे माँ हुजूर दुरूद पाक सौ पहुँचे दी। अल्लाह ताला सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मुइनुद्दीन चिश्ती अजमेरी संजाली हुजूर रूह पाक सौ पहुँचे दी। अल्लाह बामादेर सकले पीर ओ मुर्शिद मुजाद्दुज़्ज़मान आमिरुश शरिया अल्लामा सय्यदुना अबू बकर सिद्दीक़ दादा हुज़ूर पीर क़िबला पाक साक़ पहुँचे दी। दादा पीर पाँच गुलिजार टुकड़ा खलीफा हुज़ूर रूह पाक साक़ पहुँचे दी। ओ रब्बी अल्लाह दयामय दया करे मेहरबानी करे हमारे प्रत्येक माँ बाप दादू जान दादी जान नाना जान नानी जान ईमानदार नर नारी विश्वे जो तो कबरवासी हो गए प्रत्येक रूहे रूहे सब को पहुँचे दी। नूरपुर ग्रामे प्रकृत हमार मुजाहिद जमाने जरा प्रेमिक छिलेन पाँच हुजूरे जरा प्रेमिक छिलेन चले गए कबर जमीनेते अल्लाह एखनो जरा आछे अनेके चले जाच्छे ईमानदार नरनारी प्रत्येके रूहे सब पहुँचे दिन प्रत्येकेर कबरेर आजाबके आपनि माफ करे दिन। अल्लाह ताआला आमादेर प्रत्येकेर मा बाप दादू दादी नाना नानी माई मुरब्बी जारा हायाते आछे हायात दराज करो दिन ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন ইমানের সঙ্গে মরণ নসিব করুন तमाम বিশ্বের মুমিন মুসলমানদের জানমাল হেফাজত করুন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুমিন মুসলমানকে আপনি সাহায্য করুন মসজিদে আকসাকে আপনি হেফাজত করুন तमाम পৃথিবীতে জালিমদেরকে আল্লাহ আপনি বিচার করুন জালিমদের হাতে মুমিন মুসলমানদের জানমাল হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বেটিদের ঈমান हिफाजत करो। अल्लाह हमार भालोबासार मानुषदेर जानमाल हिफाजत करो। अल्लाह अल्लाह जारा आमाके दुनियाय भालोबासे अल्लाह आपनि जानेन तादेरके হয়তো আমাকে ভালোবাসার জন্য অনেকের উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে আল্লাহ সেই জুলুম অত্যাচার যারা করেছে তাদের বিচার আপনার দরবারে আল্লাহ আর যাদের উপরে হয়েছে তাদের আল্লাহ অত্যাচারের বিনিময়ে তাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দিন আল্লাহ তাদেরকে আল্লাহ পরকালে দয়ার জান্নাত নসিব করবেন আল্লাহ। আল্লাহ যারা আমাকে ভালোবাসে দুনিয়ায় একসাথে রাখে পরকালে একসাথে জান্নাত নসিব করে আয় আল্লাহ আমি গুনাহগার আপনার নবীর खानदान हिसाबे आमार भालोबासार मानुषदेर घरे कि दिते पारबो आमी जानि ना देने वाला तो आपनि आपनार काछे दुआ चाइ आमार भालोबासार मानुषदेर रुजिते आपनि गायबी बरकत दिन अल्लाह अभावके दूर करे दिन अल्लाह। अल्लाह आमार भालोबासार मानुषदेर अल्लाह दुनिया आखिराते एकसाथे आमादेरके राखेन परकाले एकसाथे জান্নাত नसीब करे देन अल्लाह। आज न्यायेर पक्षे सत्येर पक्षे एदेरके डाकार जन्य एदेरके टोन किटकिट क्रिटिसाइज जारा मारे अल्लाह तादेर बिचार आपनार काछे दिलाम अल्लाह। अल्लाह एरा आमाके भालोबासे शुधुमात्र आपनार जन्य एरा आमाके भालोबासे शुधुमात्र आपनार नबीर जन्य ताहले ए प्रेम आब्बास सिद्दीकी नय ए प्रेम आपनार जन्य आपनार रसूलेर जन्य। अल्लाह ताई आमार भालोबासार मानुषदेर उपरे जारा जुलुम अत्याचार करेছে বা করছে এদের বিচার আপনার শাহী দরবারে আল্লাহ। আল্লাহ আপনি হাকামুল হাকিমিন আপনার বিচারে আমরা খুশি আল্লাহ। আল্লাহ আপনার ফয়সালায় আমরা খুশি আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নেবেন ধৈর্যের সাথে আমাদেরকে চলার তৌফিক দেবেন আপনি আমাদেরকে কঠিন করা परीक्षा नेबेन अल्लाह परीक्षा एकटु सहज करे देबेन अल्लाह। आय अल्लाह, आय अल्लाह, अपना शाही दरबारे भिक्षा चाई इमाम मेहदी अलैहिस्सलाम के मिलिए दिन अल्लाह, हुजूरेर गुलामी करार आमादेरके तौफीक दिन अल्लाह। आय अल्लाह, इमाम मेहदी अलैहिस्सलामे झंडा तलाय आमादेरके दाराबार तौफीक दिन अल्लाह। आय अल्लाह, आज पर्यन्त कोनो जालिम मदखोर गुनाहगार चोर डाকাত খুনিদের সাথে আমরা দাঁড়াইনি আল্লাহ। ইমাম মেহদি আলাইহিসসালামের পক্ষে আমাদেরকে কবুল করে নিন আল্লাহ। आय अल्लाह, हमारा अब्बा अम्मा भाई बोन स्त्री आत्मीय स्वजन सकल के अल्लाह दीन इस्लाम रखें, ईमान से मरण नसीब करें, न्याय पक्षे चलें। खास करे एकजन भाई हिसाब से हमार छोटो भाईर जन्य दुआ करी अल्लाह, ओके आरो बड़ो कामयाबी देवें अल्लाह। आय अल्लाह, और बंधु के अपनी कबुल करे लेवें अल्लाह। आय अल्लाह, और बंधुदेरके अपनी न्यायेर पक्षे सत्येर पक्षे चलार तौफिक देवें अल्लाह, और दुश्मन के अपनी हिदायत करुन अल्लाह। यदि हिदायत कपाले ना थाके अल्लाह, और दुश्मन और रास्तार कांटाके अपनी परिष्कार करे दिन अल्लाह। आय अल्लाह, जारा आमार भाईर पक्षे न्यायेर पक्षे दाड़ाबे तादेर जन्य आमार दुआ अल्लाह, तादेरके अपनी न्यायेर पक्षे शक्तिशाली साहाज्य रहमत दिन अल्लाह। आय अल्लाह, गरीबेर जन्य न्याय सत्य दिन इस्लामेर जन्य आमार भाईके आरो बड़ो कामयाबी दिन अल्लाह। और आमाके मस्जिद मद्रासा दिन इस्लाम ओयाज महफिल सत्येर जन्य अल्लाह आपनि आमाकेও कबुल করুন अल्लाह, न्यायेर पक्षে আমাকে রাখুন আল্লাহ। দাদা পীরের সিলসিলার খিদমত দিন ইসলামের খিদমত করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, অনেক চেষ্টায় আল্লাহ গাছ লাগিয়েছি, ফল আপনি একটা দিয়েছেন, আপনার হাওয়ালায় আপনি যেটা চাইবেন সেটাই হবে। হাবিবের খাতিরে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় বারবার নিয়ে যাবেন আল্লাহ। अल्लाह पाक दीदारे काबा दीदारे मदीना ना देखिए मृत्यु देवें अल्लाह। जरा बाकी आछे एकबार शेष दुआ मरणेर आगे एकबार खबे खबे अपना नबीर नूर चाँद मुखाना दीदार नसीब करे दे अल्लाह। अल्लाह दुनिया आखिराते सब समय न्यायेर पक्षे दुनिया प्रत्येकटा मंजिले न्यायेर पक्षे आमादेर थाकार तौफिक देबेन अल्लाह। आमार भाईदेर रुजिते बरकत देन, सबब देन अल्लाह। आमार रसूलेर भविष्यवाणी अनुयायी खूब कठिन परीक्षा आमादेर काछे आसबे अल्लाह। ओई परीक्षाय आमरा जेन इमाम मेहदी आलाइहिस्सालामेर कातारेई दाঁড়াতে पाরি। এই ভারতবর্ষ আমার রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওলি আল্লাহদের জীবন ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, এই ভারতও ইমাম মেহদী আলাইহিসসালাম আসবে, হুজুরের কাতারে যেন দাঁড়াতে পারি আল্লাহ। আল্লাহ হুজুরের কাতারে যেন দাঁড়াতে পারি আল্লাহ। আল্লাহ আপনি রহমত করুন, হাবিবের খাতিরে রহমত করে সাহায্য দিন আল্লাহ। अल्लाह अपनी आमाके गायबी सहाज्य करुन अल्लाह। आमार चलाफेरा ओठाबार्ता कोनो यदि भूल हो जाए अपनी माफ करे दिन, नाराज हो जाबेन ना अल्लाह। अल्लाह एई नूरपुरे प्रत्येकटा मोमिन मुसलमानेर घरे शांति दिन अल्लाह। एई नूरपुरेर प्रत्येकटा मोमिन मोमिनादेर संसारे शांति दिन अल्लाह। आय अल्लाह, आपनि मोमिन मोमिनाके तो परीक्षा करेन, परीक्षाय जेन प्रत्येके धैर्येर साथे कामयाबी होते पारे अल्लाह। আপনি জি হালে রেখেছেন আমাদেরকে খুশিতে থাকার তৌফিক দেবেন, লোভে পড়ে আমরা বেঈমান যেন না হয়ে যাই আল্লাহ। আমাদের ঈমানকে বাঁচান আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে রুজিতে বরকত দিন, নামাজি বানান, মুত্তাকি বানান, আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক বানান। এই জলসা কমিটিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করবেন আল্লাহ। আল্লাহ, এরা বড় কষ্ট করে প্রতি বছর মাহফিল করে, যতদিন বাঁচবে এদেরকে করার তৌফিক দেবেন, ইমামে হোসাইনের গোলাম বানিয়ে দেবেন আল্লাহ। اللهم اهدنا الصراط المستقيم اللهم نزعت فتنة الدنيا ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين برحق الذي لا إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله।